हेलो, কি বলছ? ও আচ্ছা আচ্ছা, বলো। অনেক ছোট, আপনার লাইট দেখি তো, তার জন্য ফোন করলাম। ও বলছি আপনারা তো যে মানে হোটেলটা আছেন, তো হুম হুম তো আমার মনে হচ্ছে হাত করা আছে ওদের সাথে, ঠিক আছে? এবার খাবারটা দেবে তো সেই বুঝে খাবেন, ঠিক আছে? ও সেটাই বলছিলাম। আর মেয়েটা, আমার মনে হয় মেয়েটা কোনো খারাপ কাজের সাথে যুক্ত, আর ও কোনো হাজবেন্ড কি নেই, ওই জন্য ওনে ছেড়ে দিয়েছে, এর জন্য ফাঁসাতে দিয়েছে মনে হচ্ছে। আমি মানে জাস্ট একটা লাইভ দেখাবো তোমাদেরকে, এখন একটা ভিডিও দেখাবো এবং সবকিছু তোমাদের উপরে ছেড়ে দেবো। আমার ফোনটা দাও, তোমার ফোনটা দাও, ভিডিওটা দেখো, তারপরে তোমরা বলো আমাকে কি করা যায়। কারণ থ্যাংক ইউ ম্যাম দেখো, এই ফোনটা আমাকে করার জন্য। আমার আমাকে আমার ভাই মানে আমাকে এখান থেকে বলা হচ্ছে, যেটা মানে বোঝানো হচ্ছে, বা আমি জানি না তারা ঠিক বুঝাচ্ছে কি বুঝাচ্ছে, তোমরা আমার কথা হলো কি, যে ভিডিওটা আমরা করেছি সেই ভিডিওটা আমাদেরকে ওপেন করতে বলা মানা হচ্ছে, ঠিক আছে? এটা যেহেতু কেন মানা হবে, কেন না, কেন? এটা শোনো শোনো, কেন, কারণ হলো কি, যে যে ছেলেটি এখানে আছে ওর সাথে প্যাক্ট আছে, তো লাইভ দেখে নিলে আমাদের উপর রাতের বেলা কিছু দুর্ঘটনা ঘটতে পারে। অবশ্যই হতে পারে। হতে পারে, তার জন্য আমার ভাইরা বলছে কি, যে ওই ভিডিওটা দেখানোর প্রয়োজন নেই। কিন্তু এটা আমার মতামত, আমি জানাচ্ছি, এই ভিডিওটা দেখানোর অবশ্যই প্রয়োজন আছে, অবশ্যই দরকার, অবশ্যই আমার প্রয়োজন একমত, আছে। কারণ আমি অবশ্যই রাতে দরকার। রুমের মধ্যে থাকব, আমার ভিডিওটা দেখে এটা মনে হয়েছে, রাতে রুমের মধ্যে থাকব, যদি কিছু দুর্ঘটনা ঘটে যায়, তারপর রাত 3টের সময় যদি পুলিশ দরজা নক করে আমাকে, এখনো পর্যন্ত ডকুমেন্টস আমার নামে, তাহলে আমি তো ফ্যাসাদে পড়ে যাব। আর আপনার কানে একটা কথা বলছি, রাত জেগে থাকবেন, ঠিক আছে? আমরা সবাই আছি লাইভে, ঠিক আমি আছে? রাত জেগেই থাকবো, তারপর তো ঘুমাবেন না, না আমি ঘুমোচ্ছি না, আমি রাত জেগেই থাকবো। আমি রাত জেগেই থাকবো, মানুষকে কারণ ভালো আমি, করতে গিয়ে একটা মেয়ে হয়ে এমন, ঠিক ও চাইছে আমার লাইফটা কতক্ষণে বন্ধ হবে, মানে ও ম্যাডামের সামনে আমাকে মাপছে পকেটে হাত দিয়ে, ওর চোখের পুরো দেখলাম তো, অ্যাটিটিউড বলে দিচ্ছে। দেখলাম তো সব। আপনি লাইটটা কন্টিনিউ চালু রাখবেন, কন্টিনিউ, ফোনে চার্জটা বেশি করে দিয়ে রাখতে। অবশ্যই আমি ফোনে চার্জ দিচ্ছি। আপনার সবাই আছে, ঠিক আছে? থ্যাংক ইউ, সঙ্গে থাকো, হ্যাঁ, থ্যাংক থ্যাংক ইউ। ইউ। কি আমি না, হ্যাঁ বলছি, আমার ইয়ে দাও, কি যেন বলতে আছি, একটু জল নেই, একটু জল দাও, আমি কখন থেকে বকবক করছি, জলই নেই, এক ফোঁটা, দু বোতল জল নিয়ে আসো খালি, মুখ শুকিয়ে যাচ্ছে আমার। আচ্ছা আমি ভিডিওটা দেখাচ্ছি, হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ দিদি নমস্কার। হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি সঙ্গীতা মেহতা, আপনার ফ্যান ফলোয়ার, উড়িষ্যার থেকে বলছি। হ্যাঁ বলুন। না আপনার লাইভটা দেখছি তো, তাই বলছি আপনি আগে খাওয়া দাওয়া করুন, মাইন্ড ফ্রেশ করুন, ভগবান আপনার সঙ্গে আছে। দেখুন কি আর গোপাল কিরকম আপনার সঙ্গে সাথ দিয়ে দিল হোটেলের ম্যানে। একদমই তাই, একদমই তাই। ও হোটেলের মালিক এসে এসে আপনার সঙ্গে কি সুন্দর করে ওনার বাইক পিছনে কথা বলছে, একদম। হ্যাঁ তো সঙ্গে থাকুন, আমার তো খাওয়া তো মাথায়, খাওয়া ঘুম তো নেই, আর আমি ওদের জন্যই খাবারটা অর্ডার দিলাম, কারণ ওরা তো খায়নি না, সেই দুপুরে একটুখানি খাবার খেয়েছে, আমি তো সকাল থেকে সেই লুচি খেয়ে রয়েছি, আমি তো দুপুরে ভাতও খাইনি আজকে, এই ঝামেলাতে। আমরা কৃষ্ণ ভক্ত তো, তাই আমাদেরকে কৃষ্ণ ওই জন্যই সবকিছুর জন্য এ করে যে মাফ করতে যাও, মাফ করতে যাও। একদম, মাফ তো করেই আসছি,
হ্যাঁ, কিন্তু এইসব নোংরামি কি আমরা মাফ করতে পারি না দিদি? একদমই তাই। ওই মেয়ে পয়সা যে দিয়েছে, আমার তো মনে হয় না ভদ্রভাবে ইনকাম করে টাকা দিয়েছে। আমি তো নিজেই বুঝতে পারছি না যে আমাকে যে যে ছেলেটি নিচে যে হোটেল মালিক, তিনি এত সুন্দর ব্যবহার করলেন, 3 বার দেখা করতে এসে ঘুরে গেছেন সকাল থেকে, যখন খোঁজ পেয়েছে যে আমি আমার পরিচয় দিয়ে যখন এসেছি, উনি নিজে দেখা করতে এসেছিলেন, সেই জায়গায় দাঁড়িয়েছে যে ওই উনি ছেলেটি আমাকে এইভাবে কথাবার্তা বলা, আর ওদের হয়ে কেন এগুলো করছিল? মেয়েটা খুব একটা সুবিধার নাই, যদি সুবিধার বিয়ে করে 2 বছরের মাঝে হাজবেন্ড ছেড়ে দিয়ে গেছে, তোমার তোমাকে সেরকম ভাবেই সংযোগটা করতে হবে, পোলাইটলি কথাবার্তা বলতে হবে মানুষের সঙ্গে। তুমি এরকম মানে কথাবার্তাই তোমার নোংরামি। ওটাই, সঙ্গে থাকো দিদি, আমি ভিডিওটা দেখাচ্ছি। আমি ওনার ভিডিও দেখ, পরশুদিনকে না পরশুদিনকে ওনার রিকোয়েস্ট করতে সেটাও দেখেছি। টাকা দেওয়ার সময় আপনি সবাই কি সমান নাকি, আপনি এরকম কেন বলছেন, লাইভ এটা আপনার ঠিক হয় না, আমার সব দেখেছি, ডিটেলস দেখেছি এর ভিডিও। আপনি একদম ঠিক, আপনি আপনার জায়গায় ঠিক আছেন, একদম ঠিক আছেন, কোনো অসুবিধা নাই, কৃষ্ণ আপনার সঙ্গে আছে, একদম দেখবেন কোনো অসুবিধা হবে না, আপনি খাওয়া দাওয়া করুন। খাবো, লাইভ তো চলছে, আমি খাবো, আপনাদেরকে নিয়ে খাবো। ঠিক আছে দিদি, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, অনেক ফোন আসছে, আমি ফোনগুলো অবশ্যই, আমার এখন খুবই প্রয়োজন ফোনগুলো রিসিভ করা, অবশ্যই তোমাদের সকলের ফোন আমি ব্যাক করছি। একটা ভিডিও শুধু তোমরা দেখে নাও, ঠিক আছে? আমি সবাইকে ফোন ব্যাক করছি, শোভাবনকেও ফোন ব্যাক করছি, সবাইকে ফোন ব্যাক করছি, কিন্তু ভিডিওটা দেখে নাও। দেখে নেওয়ার পর তোমরা আমাকে বলো যে আমি কেন, উনি যে আমাকে এরকম করে চেস করছিলেন, যে কেন আমি ভিডিও করছি, ভিডিওটা করার কারণটা এটাই। দেখুন, আমাকে তো আমার ভিডিও প্রোটেকশন দেবে না, আমি তো ম্যাম ম্যাম মিষ্টি কথা বলেছেন, আমিও মিষ্টি কথা বলেছি, ওনার উপর দিয়ে আমি কোনো কথা বলিনি, এটা আমার মানে বলাটা উচিত নয়। উনি যেটুকু আমাকে বুঝিয়েছেন আমি ততটুকু বুঝেছি, আমি বুঝে ওনাকে সম্মানের সাথে, উনি কখনো বলতে পারবেন না উনি যেটা বোঝাচ্ছিলেন আমি তার থেকে বুঝেছি। যখন দেখলাম যে না, ম্যাডামকে ও দাঁড়িয়ে আছে, আমি ম্যাডামকে কিছু বোঝাতে পারবো না, কেন ভিডিওটা করেছি সেটা নিয়ে আমি নিচে যেতে হলো। তো কেন ভিডিওটা করেছি শুধু দেখুন, ভিডিও করার কারণ হলো কি, এই লাইটটা অফ করে দাও না, এই লাইটটা আমার অসুবিধা হচ্ছে, কেন ইয়ে পড়ছে। ভিডিও করার কারণটা হলো কি, যে বাইরে চিৎকাচাচামেচি হচ্ছে, আপনারা ফ্লোরটা দেখেছেন নিশ্চয়ই, এই যে আমাদের যে ইয়েটা রুমের বাইরে, তো ওখানে তো অনেকগুলো রুম আছে, সেই রুমে মানুষ রয়েছেন, আমরা ছাড়াও তো আমরা 4টে রুম নিয়েছি। এন ফোনটা বাবা ফোন করছে, বলছি কি 4টে রুম নিয়েছি, কিন্তু আমরা পুরো হোটেলটা তো নিইনি, তাহলে আমরা হোটেলে আছি, হোটেলের যে রুলসটা সেটা তো আমাদের মানতে হবে। অ্যাটলিস্ট আমরা রুমের মধ্যে সব কিছু করতে পারি, রুমের মধ্যেও কথা বললেও আমাদের আস্তে কথা বলতে হতে পারে, আমরা জোরে কথা বলতে পারি না, এমন কিছু হোটেলে নিয়েছি বলে পয়সা দিয়ে, এই নয় যে আমরা কোনো ইল্লিগাল কাজকর্ম করব। হ্যাঁ, সবই তো ওই রুমে নিতে বললাম, ওদেরকে খেয়ে নিতে বলো, তোমরা খেয়ে নাও, আমি পরে খাচ্ছি। তো হোটেলের রুলসটা তো আমরা মানবো, পয়সা দিয়ে এসেছি হোটেলে আছি বলেই তো হোটেল মালিকের উপরে আমি মালিক হয়ে যাইনি প্রথমত। দ্বিতীয় কথা হলো কি, যে জল দিয়ে গেছে, জল জলগুলো নিচ্ছ না কেন, সব বোতলগুলো ভরে নাও, বলবো তারপরে হবে। এই যে বোতল, এই যে বোতল, সব জল ভরে রাখো, নিয়েও তো যেতে হবে, সব মনে করে করিয়ে দেবো তোমাদের, সবার রুমের জলটাও মনে করিয়ে দেবো। যাই হোক, যেটা বলছিলাম, ও চিৎকার চেঁচামেচি হচ্ছিল, তখন আমি দেখলাম যে ডকুমেন্টস আমার আছে, কিছু একটা হোটেলের মালিককে যদি কিছু বলেন বা ওপেনসিভ কোনো কথা শুনতে হয়, ইনসাল্ট সূচক কথা কিন্তু আমিই শুনবো, তো আমার দরকার যে বাইরে একটা ভিডিও করা, তারা যদি কেঁদে সিম্প্যাথি নেয় নিচে গিয়ে, তাহলে আমি ডকুমেন্টস রাখতেই পারি। তো সেই কারণে আমি ডকুমেন্টস রাখার জন্য আমি শঙ্করভাইকে বকুনিও দিই আপনাদের সামনে, ও তখন মেন ডকুমেন্টসটাও রাখতে পারিনি যখন দরজায় বাড়ি মারা হচ্ছিলো এবং যখন কলিং বেলটাকে দাবিয়ে রাখা হয়েছিল।
ঠিক আছে, তখন ও নিতে পারেনি, বলার পর ওইটুকু নিতে পেরেছে। ওইটুকুর মধ্যে কি দেখছেন আপনারা দেখুন। পরে ফোন তুলছি, অনেকগুলো ফোন আসছে, তুলছি। কোনো বিপদ ঘটে গেলে ভিডিওটা দেখানোর জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কোনো কোনো বিপদ ঘটে গেলে আমি ভাই নিজের প্রাণের, আমি যদি সবাইকে বলছি, আমি এই ভিডিওটা দেখানো ঠিক হবে না ভুল হবে আমি জানি না, তবে আমি আমাদের সকলকে বাঁচানোর জন্য এবং আপনাদের সকলের আমার প্রতি যে ভরসা বিশ্বাস সম্মান সেটা রাখার জন্য আমি ভিডিওটা দেখাতে বাধ্য হচ্ছি। যদি এই ভিডিওটা দেখিয়ে কোনো অপরাধের জন্য কোনো কাজ করে থাকি, আপনারা যে পানিশমেন্ট দেবেন আমি নিতে রাজি আছি, কিন্তু আমি রাত দুপুরে পুলিশ আসবে এখানে, হোটেল নক করবে, আমি এই ধরনের কোনো রকম মানে সিনক্রিয়েট হোক আমার সাথে, আমি পুলিশ এলেও পুলিশের সামনেও লাইভ করব। তাতে যদি আমাকে মরতে হয় আমি মরতে রাজি আছি, আমি কিন্তু এই কথাটাই বললাম, কারণ আমি কোনো অপরাধজনক কাজ করি না সমাজে, কোনো দিন করিনি, ইন ফিউচারেও করব না যতক্ষণ আমার জীবন আছে। ভিডিওটা দেখানোর জন্য সরি, কিন্তু ভিডিওটা দেখলেই অনেক কিছু করলাম করলা হয়ে যাবে। কেন আজকে আমাদের প্রতি এরকম প্রেশারটা দেওয়া হচ্ছিল? ঠাকুর ঠাকুরের কাজ করে, ম্যাডাম এসেছেন, তার জন্য আমি আজকে সুস্থ অবস্থায় আপনাদের সামনে আবার লাইভে বসতে পারলাম। দেখুন একটু আরে নিচ্ছি ক্যামেরাটা, হ্যাঁ যেহেতু আরে করা ক্যামেরাটা, ওর মতো তোমারও কথাবার্তা ঠিক বলবা। দেখুন একটা জিনিস দেখবেন, এই জিনিসটা শুধু দেখবেন, হাতটা হাতের দিকটা ফলো করবেন আপনারা। দেখুন ওই ছেলেটা চলে এসেছিল হোটেলে, দেখুন হাতটা কোথায়, দেখুন দেখলেন তো, এবার দেখুন আবার দেখাচ্ছি পজ করে করে। মেরে পাশ আ যাও আন্টি, আপ বেঠো, ও মেরে পাশ আ যাও, দেখুন পিঠে হাত দেবে, ওই দেখুন আমাকে একটু বোঝান, এটা কি কোনো রকম ভাবে ডকুমেন্টস, আমার রুম নিয়েছি আমি, চারটে রুম আমার, আমার যারা মেহমান রয়েছে তাদের কি কখনো হাতে টাচ করা উচিত? ম্যাডাম করতে পারেন, তিনি একজন লেডি সিনিয়র সিটিজেন, উনি একটা সম্মানীয় ব্যক্তি, একজন ম্যাডাম, কখনো কোনো ভাইয়ের গায়ে তো হাত দিয়ে বলেনি কথাটা, সব তো আপনার লেডিস, লেডিসদেরকে বুকে জড়িয়ে ধরেছেন,
তার মাকে সান্ত্বনা দিয়েছেন, আমাকে সান্ত্বনা দিয়েছেন, আমাকে বুকে জড়িয়ে ধরেছেন যে হোটেল মালিক, এটা কি ঠিক? কেউ কি এরকম ভাবে এসে কখনো আমাকে কখনো পিঠে হাত দিয়ে শঙ্কর ভাই কথা বলবে? তাও তো সে 24 ঘন্টা থাকে আমার সাথে, আজ পর্যন্ত কখনো দেখেছেন? যদি আমার যারা ভাইরা ছিল যখন আগে কাজ করত, পাখিদের পটি করে দিয়েছিল একটা কেসে গিয়ে, আমাকে জিজ্ঞেস করছে, দিদি তোমার পিঠে না পাখি পটি করে দিচ্ছে, পরিষ্কার করে দেবো? আরে হ্যাঁ করে দাও, ওরা আমার সন্তানের মতো। আমাকে তার জন্য কিন্তু পিঠে হাত দিয়ে রাজীব ভাই কিন্তু আমার পাখির পটিটাকে পরিষ্কার করে দিয়েছিল। আজকে বলুন, আমি রুমে রয়েছি, আজকে যে ঘটনাটা আমি আপনাদেরকে দেখাতে মানা করা হচ্ছিল, মানে ওরা আতঙ্কিত, ভাইরা আতঙ্কিত, কিন্তু আমি যদি এটা না দেখাই আমার কি এটা ভালো হবে? আমার তো মনে হয় খারাপ হবে, কারণ যদি রাত দুপুরে আবার সে যদি নেমে চলে যায়, সে আন্টিকে বসিয়ে রাখলো, তাহলে একটা মেয়েকে সে নিয়ে যাচ্ছে, তার মাকেও তো নিয়ে যাওয়া দরকার, বোঝাচ্ছে যখন। আমরা কি বোঝানোর জন্য ওনাকে ডেকেছিলাম? আমি যখন আমার রুমে ডেকে ক্যামেরা করছি, উনি রুমে ডেকেছি কিনা 14 বার উনি প্রশ্ন করছেন, আপনি আমাকে রুমে ডাকলেন কেন, রুমে ডাকলেন কেন, ক্যামেরা করলেন কেন? আমি রুমে কি ডাকবো তোমার সাথে হাতে হাত মিলাতে? নিশ্চয়ই না, রুমে ডেকেছি। আপনি কেন আমার ক্লায়েন্টকে কেন নিচে নিয়ে গেলেন? কি নিয়ে চিৎকার হচ্ছে? আপনি পুলিশকে নাকি ফোন করছেন শুনছি, আমি শুনেছি, আমি তো বলিনি আপনি পুলিশকে কেন ফোন করছেন, নাকি আমি শুনেছি, ওনাকে তো এই কথা বলার জন্যই তো দেখেছি। যখন সবাই এসে বললো যে পুলিশকে পোকার নিচে যে চিৎকার চেঁচামেচি করছিল, কান্নাকাটি করছিল, স্বাভাবিক, আমি তো জানি হোটেলের রুলস অনুযায়ী পুলিশকে ফোন করাই উচিত, এরকম চিৎকার 7:34 থেকে চলছে উচিত। আমি হোটেল মালিক হলে তো আমি কবে কখন করে নিতাম, কারণ আমি আমার প্রোটেকশন তো, আমার হোটেলের রেপুটেশন তো আমি নষ্ট করতে দেবো না, তাই না? তো অবশ্যই ফোনটা করা উচিত, ফোনটা করলেও না আমার লাইফ চলছিল, আমি নয় কথা বলতাম, কিন্তু আমার ক্লায়েন্ট, আমি রুম দেখেছি, ওনারা তো আলাদাভাবে রুমে আসেননি, ওনাদেরকে আগে চিনতেন উনি? নিশ্চয়ই চিনতেন না, এরকম করে মা হাত দিয়ে রেখেছে, সেইখানটা করে হাত দিলে কোনখানটা টাচ করে মানুষের, এটুকু কমন সেন্স নেই? আমরা হলে তো বলতাম, আপনি আপনি কেন গায়ে দিচ্ছেন, দাঁড়ান আপনার কাছে কেন যাবো, আমি ম্যাডামের কাছে এসেছি, ম্যাডামের কাছে কথা বলবো, আপনি নিজে সান্ত্বনা দেওয়ার জন্য, উনি কি সান্ত্বনা দেবেন? উনি ওনার সম্পর্কে জানেন? উনি তো নিজেই বলছেন আমি কিছু জানি না, উনি কি জানেন এনার সম্পর্কে, ওনার কেসটা কি উনি নিয়েছেন আগের থেকে, কি উনি পরিচিতি? হোটেলে নিয়ে এলাম আমি, আমি যদি মনে করতাম যে ওনার দেখা হোটেলে আমি আছি, তাও না আমি ভাবতাম যে না আগের থেকে পরিচিতি, উনিই তো নিজেই নিয়ে এলেন, আমি নিজেই রেখেছি রুমে, সে জায়গায় দাঁড়িয়ে থেকে আমি রুমে দেখে ডাকি যদি ক্যামেরা করি, সেখানে দোষ মেয়েটি নিচে গিয়ে দেখলেন কি, ক্যামেরায় দেখা গিয়েছে কিনা জানি না, যে নিচেও ক্যামেরা করছে মেয়েরা, তখন মেয়েরা কিছু বলেনি, আমার যখন চলে গেলাম তখন ক্যামেরাটা বন্ধ করতে বললো ওকে, তাহলে ও যখন নিচে গিয়ে ক্যামেরা করছিল ঘুরে ঘুরে, তাকে বলাটা উচিত ছিল কি ছিল না? নিচে তো সিসি ক্যামেরা আছে, আমি যদি মিথ্যা কথা বলি ম্যাডাম চেক করে দেখে নি যে নিচে গিয়ে ভিডিওটা উনি করেছেন কি না। আজকে পিঠে হাত দিয়ে আন্টি জি আপ রহি হ্যায় মে উসকো লে যা রহি হুঁ মে উসকো মে সমঝতি হুঁ কি সমঝ রহি হুঁ কি ভুল বলছি সমঝা রহি হুঁ। উনি যখন ওনাকে বোঝাবেন ওটা, উনি কে একটা পুরুষ মানুষ ডাকলে উনি চলে যাব? উনি একটা কথাই বলতে পারেন যে ম্যাডাম আপনার কাছে এসছে, আমি কোথাও যাব না, আপনার আপনি হোটেল মালিক আপনি যান, কোনো ইয়ে হলে আমি ম্যাডামের কাছে বুঝবো। শঙ্করকে তো বোঝাচ্ছিল, তখন কই শঙ্করকে তো বললো না, শঙ্কর তো বোন বোন করে বুঝাচ্ছিল যে বোন তুমি রুমে যাও, তোমাকে তো ডেকে নেবে, তার কথা তো বুঝলো না, ওনার কথাটা বুঝতে নিচে চলে গেল। আর উনি নিচে নিয়ে গেলেন কোন রাইটে নিয়ে গেলেন আপনি বলুন, আপনারা বলুন আমি ভুলটা কোথায় করেছি। তারপর কেন এই ঘটনার দেখার পর আর লাইভ হবে না? সে নিচে চলে গেল, নিচে গিয়ে কথা বললো, একবার নয় আবার ডেকে নিয়ে আসা হলো, তারও ভিডিও রয়েছে, আবার এসে আবার ওদের ওরা নিচে চলে গেল, তার মানে নিচে নিশ্চয়ই সেই জায়গাটা পাচ্ছে তাই নিচে যাচ্ছে। আমাদের বোঝানোটা ওর ভাইরা তো কতজন বুঝাচ্ছিল যে রুমে যাও ডেকে নেবে এ করবে ও করবে, কারো বোঝানোটা বুঝলো না, ওরা শুধু ওদের বোঝানোটাই বুঝবে, ওই লোকটির বোঝানোটা,
আর মা যাবে না কেন? আজকে আমি একটা আননোন জায়গায় এসেছি, আজকে আমাকে কেউ এরকম করে রাতে ডেকে নিয়ে গেলে আমি যাব কেন বলুন তো? হাতের এখানে হাত, আমি কখনোই বলতে পারি না, আমি দূর থেকে একজন পুরুষ মানুষ, আমি ডাকতে পারি, আমি যদি খুব মায়াও পড়ে যাই, ও তো বাচ্চা মেয়ে নয়। ছেলেটিকেও ফেসটা দেখেছে না, ওর এরও বয়স 24 বছর, 23-24 বছর, ছেলেটিরও বয়স নিশ্চয়ই 26-27 বছর। এ তো নয়, যিনি সিনিয়র মানুষ, যিনি ম্যাডাম এলেন, তিনি যেভাবে সন্তান স্নেহে আমাদেরকে যেভাবে বোঝালেন, কিন্তু ওনার যিনি আরেকজনও তো এসেছিলেন, একজন স্যার, স্যার তো কই আমাকে ওইভাবে হাতটা ধরে ওরকম করে বুকে টেনে নিয়ে বোঝাতে পারলেন না, উনি তো বোঝালেন। তাহলে একটা লেডিস লেডিসকে টাচ করতে আমরা ইতস্তত বোধ করি। আমি প্রণামটা কিন্তু প্রথমেই সবাইকে করি, কিন্তু ওনাকে কিন্তু অনেক পরে প্রণাম করেছি, ওনার কথা, ওনার কর্ম জেনে, ওনার প্রতি আমার শ্রদ্ধা থেকে প্রণাম করেছি। পরিচয় পর্ব সাথে প্রণাম করিনি, শ্রদ্ধা থেকে, আমার শ্রদ্ধাটা যখন এসেছে তখন আমি প্রণামটা করেছি। যে অ্যাটলিস্ট উনি একজন সোশ্যাল ওয়ার্কার ছিলেন, এবং উনি আমাকে বলছেন আপনার এই কাজের সাথে আমি যুক্ত হতে চাই, এটা কত বড় পাওয়া! চীনার সাথে নাকি ল মিনিস্টার যিনি রয়েছেন আমাদের ভারতবর্ষে, তার সাথে ভালো রিলেশন, উনি এখানে এসে, এই হোটেলে এখানে এসে থাকেন, আমাকে বলছে কি হেল্প করতে হবে। আমি পারতাম না, একটু যদি সম্মানটা পেতাম, আমি তো যখন এত কিছুই ঘটলো ঠাকুর যেটা করে মঙ্গলের জন্য, আমি পারতাম না। ঠিক আছে ম্যাডাম, আপনি আমাকে এই রিকোয়েস্টটা করুন, আমার স্বামীটাকে একটুখানি এখানে আছে লোকেশন, এই আমাদের ডকুমেন্টস আছে, আপনি একটুখানি বের করে দিন। উনি তো এখনই ফোন করে, আমি যদি এখনই বলি যে মানুষটি আমার সাথে কাজে যুক্ত হতে চাই, যে মানুষটি 3 বার দেখা করতে এসে ঘুরে গেছেন, যে মানুষটি এতটা সম্মান দিলেন আমাকে, আমি কে? আমি সত্যি বলছি, আমি সম্মান পেয়ে, আমার, আমি জানি আমার যোগ্যতা আমি রাখি না, কিন্তু একটা যোগ্যতা রাখি আমি সব, একটা যোগ্যতা আমি জোর গলায় বলতে পারি, আমি সৎ মানুষ, আমি অসৎ ব্যক্তি নই, তাই হয়তো প্রতিটা মুহূর্তে আমি, ঈশ্বর আমাকে বাঁচিয়ে দেন। আপনারা ভাবতে পারবেন না, আমি গাড়ির মধ্যে বলে দিয়েছি যে আমি কাজে যাচ্ছি ঠিকই, আমি কাজে যাচ্ছি ঠিকই, কিন্তু বিষয়টা ঠিক হচ্ছে না। 1 মিনিট, একটু বাড়ি থেকে ফোন এসেছে। বলো, তুমি বলো, শুনছি। আমি ওকে করে দিয়েছি, বন্ধ করে দিয়েছি, ওটা ও দেখতে পাবে না, ও সব হয়ে গেছে, সব হয়ে গেছে। শঙ্করের সাথে কথা বললাম, একটু লাইনে বসি। হ্যাঁ, এনো এনো, এই তো এনো, কথা বলো তোমাদের রুমে গিয়ে। আচ্ছা, বদ্দা না, বাবা। তো বিষয়টা হলো কি, দেখুন তো, সেই জায়গাটায় দাঁড়িয়ে থেকে আজকে আমি, মানে আমি কিন্তু ওনাকে দিয়ে সত্যিই বলছি, আমি তো হেল্প করব বলেই এসেছিলাম। আপনারা যখন কমেন্ট করছিলেন আমাকে চলে এসো চলে এসো, আপনারা তো জানেন আমি চলে আসি না কোথাও থেকে, আমি চলে আসি না, বা আমার একটা রেপুটেশন আছে, আমি কাজ করতে আসি, মানুষকে কাজ পাওয়াতে আসি, কিন্তু আমি কমেন্ট দেখে ওই কমেন্টগুলো কিন্তু দেখিনি, আমি দেখেও না দেখার ভান করে রয়েছি, দেখি লাস্ট পর্যন্ত কি কি হয়। যদি মেয়েটির মধ্যে থেকে যদি কোনো একটু শ্রদ্ধা সম্মানটুকু পাই, মেয়েটিতে আমার কথা শোনে, অ্যাটলিস্ট কাজটা আমি করব, আমার কথা তো শুনতে হবে। ম্যাডাম দেখে মীমাংসা করতে এসেছেন, আমি ম্যাডামকে তো সম্মান দেব। আর যদি ম্যাডামকে সম্মান না দিয়ে যদি নিজেই সব কিছু মনে করি, তাহলে তো নিশ্চয়ই আমাকে ম্যাডাম সম্মানটা দেবেন না। আমি কিন্তু, আপনারা কমেন্ট করছেন, তারপরেও কিন্তু আমি কাজ করার মানসিকতা রেখেছি, আমি আমি তার জন্য বলছি যে আমি যাই, আমি কি আলোচনা করি, সবার সাথে কথা বলি, সবাই আমার বিপদের পাশে থাকে, আমি সবার সাথে কথা, আমার প্যান্টগুলো ওদের কিরকম করে, দেখুন আপনাদেরকে আমি ঈশ্বরের জায়গায় বসাই, যারা আমাকে
অল টাইম হেল্প করেন, তাদের জন্য আমি আজকে এত সম্মান পাচ্ছি। আপনাদেরকে কিছু বললে আমার মন থেকে মেনে নিতে পারি না। যদি আমার কৃষ্ণনগর হতো না, আমার প্যান্ট পলদেরকে অপমান করার প্রতিবাদ আমিই করে নিতাম একাই 100। আমি কিন্তু আমি যেটা করবো, এখানে সিন্ডিকেট হলে পুলিশ আসবে, নানান রকম হাতটা পুরো বাঁধা হয়ে গেছে আমার। আমি তার জন্য কিচ্ছু, আপনাদের যে সম্মান সেটা আমি পেরাতে পারছি না এই মতো পরিস্থিতিতে। আমার পরিবারকে অপমান করলো, আমি যাদের জন্য এত কিছু করি, যাদেরকে সাথে নিয়ে একটুখানি লাইফ ছাড়া আমি থাকতে পারি না। আমি লাইভে এলে শরীর ঠিক হয়ে যায়, গলা ঠিক হয়ে যায়, আমি একটু কথা বললে আপনাদের সাথে আমি সুস্থ হয়ে যাই। আজকে আপনাদেরকে যে ধরনের অপমান সহ্য করতে হলো আমার জন্য, আমি এটা মন থেকে মানতে পারছি না। বিশ্বাস করুন, আপনাদের এই পরিবারের সদস্য হিসাবে ভালোবাসি আমি মনেই করি না। আমার বাবা তুলেছে, সেটা আমার কোনো কিছু এসে যায় না। আরে মেয়ে যদি সন্তান, যদি কোনো বাবা মার সন্তান যদি সমাজে ভালো কাজ করে, তাদের বাবা মাকে অনেক কটু কথা শুনতে হয়, অনেক ট্রেড খেতে হয় যে মেয়ে এরকম ভালো এগিয়ে যাচ্ছে কেউ সহ্য করবে না, তাদেরকে শুনতে হয়। মানলাম, আজকে আমার ফ্যামিলিকে মানলাম, শুনতে হয়। কিন্তু আপনারা যাদের বলে আমি চলি, আজকে এতদূর চলে এসেছি শুধুমাত্র আপনাদের জন্য, আপনাদের উপর ভরসা করে না, তার উপরে। আমি জানি আমি যদি কোনো অন্যায় করি, আমি সমাজে আমি মানুষের কাছে মাথা পেতে নেব, যা পানিশমেন্ট হবে। কিন্তু আজকে আপনাদের জন্য কোনো প্রতিবাদই করতে পারলাম না। আমি তো সবাই আমাকে তোমরা ভালোবাসো, আপনারা ভালোবাসেন, এইরকম করে মাঝে মাঝে মন্তব্য করে গেল, তুই তুকারি করে গেল, আমি লজ্জিত আপনাদের কাছে, আমি ক্ষমা চাইছি, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা কেউ কিছু মনে করেন না, ওরে আমি সরি চাইছি আপনাদের কাছে। বিশ্বাস করুন, আপনারা আমার প্রাণ, বলে না সন্তান আমার প্রাণ, আমি আপনারা ভালোবাসেন জানা তার আমার প্রাণ। বিশ্বাস করুন, আমি হয়তো বলতে পারি না। আপনারা যদি আমাকে না হেল্প করতেন বা না হেল্প করেন, আমি তো এগোতে পারবো না। আপনাদের জন্য আমি এই জায়গায় এসেছি, আপনারা আমাকে এই প্ল্যাটফর্মটা দিয়েছেন, সমাজের মানুষ আমাকে এই প্ল্যাটফর্মটা দিয়েছে, সমাজের মানুষ আমাকে এই নাম নামটা খ্যাতিটা দিয়েছে, যে কারণে যেখানেই যাই আমি সম্মান পাই, অ্যাটলিস্ট সব জায়গা থেকে সম্মান পাই। দেখুন, আমি কিন্তু তাকে কারো দেখাইনি, আমার এই পরিচয় আছে, ওই পরিচয় আছে, আমি অমুক ট্রাস্টের অমুক পার্সন, আমি কিন্তু কিচ্ছু জানাইনি, জাস্ট ব্যক্তি। আমি বাবলি মুখার্জি, আমি একজন সোশ্যাল ওয়ার্কার, আমি এই কাজটা করি, এতেই মানুষ কিন্তু আমাকে সম্মান করেন, প্রত্যেকটা জায়গায় সম্মান করেন। আগে লাইভ ক্যামেরাটা অফ হয়ে গেলে আমি তো জানিও না, আমার তো ম্যাডামের দিকে তো লাইভ ক্যামেরা করার তো আমি তো রাইট নেই, আমি করতে পারি না, আমি করলে করতে পারতাম, কারণ আমি বিপদে পড়ে গেলে তখন তো উনি তো ওনার রুলসে চলতেই হবে আমাকে। কিন্তু ওনাকে দেখেই আমার আলাদা শ্রদ্ধা, ওনাকে দেখেই আলাদা ভক্তি। একবারও মনে হয়নি যে ওনার দিকে আমি ক্যামেরাটা ঘুরাই, একবারও মনে হয়নি। উনি ভালো মানুষ হিসাবে ক্যামেরাটাকে ঘোরানো খুবই প্রয়োজন ছিল, ওনার মতো মানুষ আমি দেখি, দেখে অবাক হয়ে গেলাম, এত ভালো একটা মানুষের সান্নিধ্যে এবং তার যে চরণস্পর্শ করতে পারলাম, এটা আমার কাছে অনেক বড় পাওয়া আজকের দিনে। আজকে আমার চোখের জল পড়ছে, কিন্তু আমি ওই যে ওনার আশীর্বাদটুকু পেলাম, এটাই আমার অনেক। আমি যে সমাজ সেবিকা হিসাবে যে সম্মানটুকু, অ্যাটলিস্ট উনি এত বড় একজন পদাধিকারী মানবাধিকার সংগঠনের, এত জায়গায় ওনার বড় বড় জায়গায় ওঠা বসা, আমার তো সেভাবে নেই, থাকলেও আমি হয়তো সেভাবে যোগাযোগ রাখতে পারি না, কিন্তু ওনার কাছে যে সম্মানটা পাওয়া মানে আমি কিছু করেছি অ্যাটলিস্ট সমাজের জন্য। কই উনি তো বললেন না যে আপনি টাকা নিয়ে কাজ করছেন, আপনি সমাজসেবিকা, আপনি টাকা নিয়ে কী করে কাজ করেন? উনি তো জিজ্ঞাসাও করেছেন কত টাকা নিয়েছে, ও তো বলেও দিয়েছে 1,00,000 টাকা। কে কে? হ্যাঁ কে? ওই রুমে দিন, ওই রুমে বিল মে দে রি হু, আপ যাইয়ে।
হ্যালো, হ্যালো, হ্যাঁ কে বলছেন? পিয়ালি বলছি শিলিগুড়ি থেকে। হ্যাঁ বলো বল। হ্যাঁ বলছি কি, একদম কান্নাকাটি করবো না। তুমি কেন কান্নাকাটি করছো? আমরা কি তোমাকে ভুল বুঝি? তোমাকে ক্ষমা চাইতে হবে। থেকে আমার জন্য তোমাদের, আমি টাকা নিচ্ছি, আমি কাজ করছি, তোমরা কেন অপমানিত হবে বলো? তোমরা তো টাকা নিচ্ছ না। না না, ওই যে বললেন একটু আগে, যদি ভালো কাজ পরিবারের কেউ করে তখন পরিবারের লোকেদেরকে অনেক কথা শুনতে হয়। তা আমরাও তো তোমার পরিবার, আমাদেরকে তো শুনতেই হবে। তুমি এতটাই দূরে আছো যে ভাবা সম্ভব নয়, না হলে তো আমরা সবাই তোমার পাশে থাকতাম। আজকে কোনোভাবেই তোমাকে তার অপমান করতে পারতো না। কিন্তু এই সবকিছুর মধ্যে দিদি ওই যে কথা আছে না, তুমি এতই ভালো, খারাপের মধ্যে এই যে আজকে ভালো মানুষের সঙ্গে পরিচয় হয়েছে, এটাই তোমার পাওনা। এটাই আমাদের সবার আশীর্বাদ তোমার সঙ্গে আছে। তুমি একদম চিন্তা করবে না, একদম ঘাবড়াবে না। তুমি ও ভেবেছিল কি বলতো, সিম্প্যাথি দেখাবো নিচে গিয়ে, সিম্প্যাথি দেখিয়ে ও এরকম একটা সিন ক্রিয়েট করে, মানে ও কিন্তু এখন কাজ করাতে চায় না, অ্যাট লিস্ট ও কিন্তু একবারও রিকোয়েস্ট করলো না। কে কাজ করাতেই চায় না, ও তোমাকে ফাঁসাতে চায়। দাঁড়াও বোন। হ্যাঁ কে? হ্যালো কে? হ্যাঁ দরজা খুলতেও মানে ইয়ে লাগছে আমার। না না, তোমাকে দরজা খুলতে হবে না, বলে বিলটা আমি ফোন পে করে দেবো। দিয়ে দিয়েছে, বিল পেমেন্ট করে দিল শঙ্কর। ঠিক আছে, ওর জন্য আমার খুব মানে 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 আমি আজ কিছুতে নিতে পারছি না। আমাকে কিছু বাজে কথা বলুক আমি নিতে পারবো, আমাকে চোর বলুক, চিটিং বাজ বলুক, পয়সার জন্য কাজ করতে নিয়ে এসেছি, এগুলো তো সমাজ থেকে প্রচুর শুনেছি বলো, এগুলো তো আমার গায়ে লাগে না। আমি ওদের জন্য কাঁদছি না, আমি তোমার জন্য, তোমাদের জন্য কাঁদছি। আমাকে কেমন করে সবাইকে, তুই তোকারি শালি কি সব নোংরা নোংরা কথাবার্তা বলে নিজে ম্যাডামের কাছে গিয়ে বলছে কিছুই হয়নি। ও তো বলবে, ও তো জানেন ও নিজে ভুল, ও তো গলাবাজি করলো নেহাত ও এলাকার বাইরে, তাই ও এলাকার মধ্যে থাকলে ও নিজেও জানে যে গলাবাজি করতে পারবে না। আর ও বলেছে না যে কথা দিয়েছে লাইভে যে কলকাতায় আসবে, তো ওকে বলবে। হ্যাঁ আমি টাকা, আমি তো টাকা রিটার্ন দেবো, হিসাবপত্র ছেড়ে ও কলকাতাতে এসে ওকে নিতে হবে। একদম একদম, তুমি বলবে তুমি কৃষ্ণনগরে আসো এবং এসে তারপর তুমি টাকা রিটার্ন নিয়ে যাও, অবশ্যই দেবো। হ্যাঁ আমি তো কলকাতাতেই আমি ডাকবো ওকে, তো আমি ওখানেই ডাকবো, ও ওখানে গিয়ে টাকা নিয়ে আসবে আমাকে অফিসে। আমি তো, ও তো বলবে ফোন পেতে দিয়েছি, ফোন পেতে না, আমার ওখানে যেতে হবে, লিখিত দিতে হবে, তারপরে তুমি বলবে ফোন পেতে তুমি যখন দিয়েছো তখন আমি সিনক্রেট করি তোমার মতো, তুমি লাইভে সিনক্রেট করেছো, তাই আমাদের লাইভে সবার এটা দাবি যে তুমি কৃষ্ণনগর এসে তুমি টাকা নিয়ে যাবে। আমি তোমাদের সবার দাবি শুনতে এসেছি, তোমরা কি বলছো দেখি। আমি আমি ওর জন্য লাইভে এসেছি। আমি শিলিগুড়ি থেকে 23 তারিখ তো দিদি যাবো বলেছিলাম, যেতে পারবো না, তো আমি 17 তারিখ ওখানে পৌঁছাবো তোমার সঙ্গে অবশ্যই। 18 তারিখ আমি কৃষ্ণনগর দেখা করতে যাবো। থ্যাংক ইউ বোন, এসো এসো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বোন, আমি তোমার জন্য এমনিও কিছু কিনে রেখেছিলাম, 23 তারিখে দেবো, তো আমি 23 তারিখে তো যেতে পারবো না কোনো কারণে, তো আমি তাই জন্য একটু আগেই যাবো, 18 তারিখ তোমার সঙ্গে দেখা করতে যাবো। আসো ঠিক আছে, থ্যাংক আগে ইউ। খেয়ে নাও, তুমি কিন্তু খেয়ে নাও। খাবো, খাওয়া খিদে নেই এখন আমার, সত্যিই খিদে নেই। আমি তো কাজ পাগল না, আমাকে কাজটা যদি দিত আমি কাজটা করতাম। খেতেও তো হবে না তোমাকে, তুমি কেন বুঝছো না, তোমাকে তো ঠিক থাকতে হবে, কেন এ নয় আমাদের সবার তোমাকে প্রয়োজন, এর প্রয়োজন নেই বলে তো এই নয় যে আমাদের কারোর তোমাকে প্রয়োজন নেই। ওটাই, তুমি খেয়ে না, আমরা আছি, অসুবিধা সারা রাতে আমরা লাইভে আছি, তুমি চিন্তা। হ্যাঁ আমি লাইভেই আছি, আমি চলে যাব, আমি দেখছি সবকিছু। হ্যাঁ একদম, আমি তো ম্যাডাম তো বলেই দিয়েছে, করে চলে যাও।
অসুবিধাও দরকার হলে তুমি অন্য হোটেলে থাকো, আর কোনো অসুবিধা হলে আমাদের বলবে, অবশ্যই আমরা ফোন পেতে যতটুকু সম্ভব তোমার নেট না থাকলে আমরা হেল্প করবো, তুমি যদি লাইভে বলবে। না না, আমার নেট থাকবে, আমার ওই যে ওই ভাইরা আছে সবাই আছে, ফোন পে মেরে দিয়েছে, আমার আমারও ফোন পে আছে, কিন্তু ওই আমার নেট না থাকলে কাজ না করলে তোমাদেরকে বলবো। আমি তো অনেকক্ষণ থেকে করতে চাইছিলাম পাঁচখানা শিলিগুড়ি থেকে, তো নেটওয়ার্ক প্রবলেম করে যাচ্ছে না। তুমি একদম লাইভ কাটবে না, দরকার হলে এখান থেকে চেক আউট করে অন্য হোটেলে থাকো, কিন্তু তুমি চেক আউট করে বেরিয়ে যাও, কারণ এরা একদম ভালো না, হোটেলের একদম। লোকটাও ভালো না একদম। হ্যাঁ তুমি দেখলা তো, আমি ওটাই দেখালাম, উনি যে এই যে লাইভে যারা রয়েছে তারা কেন এত রাত্রে জেগে ফালতু বকার জন্য থাকে লাইভে, আমি তো বুঝতেই পারি না, কোনটা মেয়েদের আর কোনটা ছেলেদের আর দেখেও না, চোখটাও দেখায় না ডাক্তারের কাছে, মানে কি বলবো, মানে আলতু ফালতু লোকজন লাইভ দেখতে কেন বসে বুঝতেই পারি না। কি বলছে মেয়েদের হাত? হ্যাঁ বলছে ওখানে যে ওটা তো মার হাত নেল পালিশ পরানো, ওটাকে ও চোখেও দেখতে পায় না, যেটা কার হাত। কি ₹1759 দাম আমি বেলে উনোনে ভি কে লেতে হ্যায় অর্ডার দিয়া থা, উনোনে খাবার লে লিয়া। হ্যাঁ লে লিয়া। আচ্ছা তো আপকা দোনো কা মিলা কে ₹1759 হো রহা হ্যায়, মাই সার্ভিস চার্জ নট ইনক্লুড মে। ওকে দিজিয়ে, আপ দেখ লিজিয়ে এটা খাবারের বিল। হ্যাঁ পুরাটা সার্ভিস চার্জ চাইছে। হ্যাঁ দিয়ে দাও সার্ভিস চার্জ, দিয়ে দাও, রাতের বেলা বানিয়ে দিয়েছে, দিয়ে তো লাগবে, দিয়ে দাও। কত সার্ভিস চার্জ? ম্যাম আপ পে ডিপেন্ড হোতা হ্যায়, আপ দেখ লিজিয়ে। ঠিক আছে ₹200 কো দাও, তো বানিয়ে দিলো রাতের বেলায়, ₹200 দে রিও। হ্যাঁ ঠিক আছে, না এসি মে কর দিজিয়ে। ঠিক আছে যাও, उन्होंने क्या लिया खाना में? मैम उन्होंने दो थाली ली थी ₹250 वाली, उनके रूम पे ही काटी गई, उनके रूम नंबर पे, रूम नंबर 105 में ठहरी है। हाँ हाँ, आप पे बिल है, आपका भी बिल है, उनका भी बिल है। ठीक है, अच्छा मैं एक बात पूछना चाहती हूँ, हम लोग जब चले जाओगे तो चलना सुबह 11 बजे पहले मैं जाना चाहती हूँ, तो मैं जा पाऊंगी ना? हाँ बिल्कुल जाइए मैम, आपका होटल का पे हो गया? हाँ सब कुछ हो गया, फुल पेमेंट हो गया। आप जब जाओ ना तो रिसेप्शन पे, हाँ सिग्नेचर करके देख देख निकल सकते हो, जब जब मैं मन चाहेंगे। हाँ मैम जब मन चाहिए निकल सकते हो। हाँ 12 बजे का टाइम होता है, 12 बजे के बाद? 12 बजे के बाद नहीं मैम, कंटिन्यू। हाँ रूम में जानना चाहते, आपको पता है मैम 12 के बाद कंटिन्यू रूम लगता है, 12 के बाद चेकआउट हो जाता है, 11 बजे मतलब चेकआउट करना ही करना है यहाँ से। नहीं नहीं मैम रात में बोल रही हूँ मैं, रात में। हाँ जब मन चाहे, अगर आपको रात में निकलना है तो आप रिसेप्शन पे चेकआउट करके जाओ। ओके 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 थैंक यू, ठीक है ठीक है, ठीक है ₹200 खेना तुम्हारा। खाना कैसा लगा था? मैंने नहीं खाया, भाई ने खाया। एक्चुअल हम लोग वेज नहीं खाते। अच्छा अच्छा अच्छा, तो डिम दाई नहीं? डिम नहीं चाहिए, डिमेर क्वांटिटी चाहिए। ओ अच्छा अच्छा, क्वांटिटी इसकी तो इतनी होती है। तो तुम्हारा चिकन नहीं लेना गानो? তোমরা চিকেন নিলে না কেন? চিকেন আমার কেমন হবে না, এমনি খাবার ঠিক আছে? মেরা ভি মেসেজ আ গেছে, চলছে ফোন পে রিসিভ মেসেজ আ গেছে, এক পুছ লেতা। দাঁড়াবো না, আরেকজনের ফোন আসছে ধরে নি। হ্যালো আপকে পাস হয়ে গেছে না? না আমি খাইনি, পরে খাবো, আমার কি দেবে, পেট তো ভরে গেল, কত খেলাম, সমাজ থেকে যা খায় এর থেকে বেশি কি খাওয়া যায়, মানুষ খায় খিদেতে, ঠিক আছে, আরো ইচ্ছে করে চাহিদাতে মানুষ খায় না, খিদেতে খিদেই নেই। আচ্ছা তোমরা খেয়ে নাও, কিছু বলবে? তোমাদের রুমেই ওরা আছে? আমি চুরিও করিনি, আমারই করি, বলে যাবো, একদম বলে যাবো। হ্যাঁ আমি তোর রুমের টাকা পেমেন্ট করে দিয়েছি, রাতে খাবার খেলো পেমেন্ট করে দিলাম, কোনো অসুবিধা নেই। এবার হিসাবটা আমি এখন দেবো সকলের সামনে, হিসাবটা দিয়ে আমি বেরিয়ে যাবো আমার মতো, আমি চুরি চামারি করিনি, কিছু করিনি। হ্যাঁ তোমাদের যে পেমেন্টটা, তোমাদের পেমেন্টটা তো আমি ঘাটতি দেবো না, তোমরা কি করেছো না, তোমাদের যা ডিউটি তোমরা ডিউটি পালন করছো, আমি তোমাদের পেমেন্ট করবো, করে নিই তারপর আমি চলে যাবো, যে ব্যালেন্স টাকা যা আছে ওকে রিটার্ন দিয়ে দেবো, কোনো দরকার নেই।
ও সবকিছু কথা বলে না ম্যাম, কোম্পানিতে কথা বলার জন্য আছে, এখন তো নয়, তোমার তো যেতেও তো আছে। ঠিক আছে, আমরা তো অ্যাকচুয়ালি কাজ করতে এসেছিলাম না, আমরা তো কালকে সকালে 10টায় চলে যাওয়ার জন্য আসিনি, তার মধ্যে এত বড় সুযোগ পেলাম, ও যদি একটু নম্র হতো না, একটু ভদ্র হতো, সত্যি তার আশ্রয় নিত, আমি আগে ম্যাডামকেই বলতাম, রাতেই আমি কনভিন্স করে নিতাম ম্যাডাম আমার একটা হেল্প চাই, বা আমি পার্সোনাল নাম্বার নিলাম, আমি ওনাকে ফোন করতেই পারি, উনি আমার কাজের সাথে যুক্ত হতে চেয়েছেন, এটা তো আমার কাছে বড় পাওয়া, আমি ওনার কাছে কথা বলতাম ওনার সাথে, এখানে পুলিশই হেল্প নিতাম, একজন হোটেল মালিকের সাথে তো পুলিশের তো ভালো রিলেশন, তার মধ্যে এত বড় হোটেল, আমি তো ওই গলি গুপচাতে যাইনি, সেই জায়গায় দাঁড়িয়ে থেকে তো ওনার রেপুটেশন আছে, পুলিশের হেল্প নিতে পারতাম, তাহলে কি বলবো একে, একে বোকা ছাড়া কি বলা যায়, হ্যাঁ কিন্তু অন্তর দিয়ে আমি ভিকটিমকে এখানে নিয়ে চলে এসেছি, এটা যদি ভুল করে থাকি, কালকে যদি আবার অন্তর দিয়ে এই কাজটা করতে যাই, আমার পাশে কোনো মানুষ থাকবে না, সব থেকে বড় কথা ফ্যান ফলোয়ারদেরকে যেভাবে যে ল্যাঙ্গুয়েজ ও কথা বলেছে, ওর কি, ও তো কেউ চাইবেই না ওর লাইফ দেখতে, আমি এতজন দেখেছি মানুষকে ন্যায় পাওয়ানোর জন্য লাইফ, একটা সাংবাদিক নিউজ কত রেখে দিতে পারে ঘরের মধ্যে বক্সের মধ্যে রাখে, পোর্টাস করে কেন, মানুষ ন্যায় পাচ্ছে তার উপরে, হ্যাঁ আজকে আমার এই রিপোর্ট, আমি যে কাজটা করি, যে সাংবাদিক দাদারা যদি না এটা আনতেন প্রচারের আলোয়, তাহলে নিশ্চয়ই আমি এই জায়গায় আসতে পারতাম না, মানুষ চিনতেন না, সাংবাদিক দাদারা যদি পুলিশ ইনভেস্টিগেশন না করে, মানে পুলিশের কাছে রিপোর্ট না নিয়ে যে বাবলি মুখার্জি কি কাজ করে, তাহলে সাংবাদিক দাদারা আমার খবর চাপাতে পারতো না, যে আমি যে কাজটা করছি পুলিশের কাছে তো ইনফরমেশন নিয়েছে তারা, তাদের কাছে খবর আছে কিনা, কি কাজ করি না করি, চুরি করি না চামারি করি, এমনি এমনি নিউজে দিয়ে দেবে, আনন্দবাজার বর্তমান জি চব্বিশ ঘন্টা এমনি এমনি দেবে, নিশ্চয় তারাও রিপোর্টারদেরও কিছু রুলস আছে, তুমি কেউ মিসিং হয়ে গেলে মিসিং ডায়রির কপি ছাড়া কোনোদিন ছবি ছাপে না কোনো পেপারে, হ্যাঁ কোনো সাংবাদিক যদি কিছু করে তার জন্য কমপ্লেন দেখে আগে, কি কমপ্লেন করছেন আগে দেখি, তারপরে যাবো কোনো জায়গায় মরে গেলে, তা আমারও তো কাজ ডিউটি, আমি মানুষকে নিয়ে কাজ, আমি না কিছু নিয়ে, তুমি মানুষকে অপমান করবে, আমি মানুষকে বলবো কি আপনারা মেয়েটির জন্য ন্যায়ের জন্য চেষ্টা করুন, আমি টাকা ইনকামের জন্য এসেছি এখানে, হ্যাঁ তারা তো আনুমানিক কথাটাই বলতাম না, 1 লাখ পর্যন্ত আমি তো তোকে 2-3 লাখ টাকা চেয়ে নিতাম, তুই এলে আয় না এলে না, না আমাদের কৃষ্ণনগরী কি মানে কেস কম আছে, তুমি বলো এত দূর আসার কি বলবো ভাবতে পারো, এদের মানুষ আমি তো এখনই বললে এখনই হেল্প করে দেবে, উনি ও কাজ করানোর জন্য আসেনি, ও টাকা নিয়ে আমাকে ফাঁসানোর জন্য এসেছে, নালে একটা এখানকার স্টাফ কখনো পিঠে হাত দিতে পারে না, হাতে হাত দিতে পারে, তুমি বলো তো, এইখানে মায়ের হাত আছে ওর পকেটে হাত আছে, এইখানে হাত দিয়ে রাখতে পারে একজন স্টাফ, স্টাফের ওটা ইয়ে আছে, যদি ম্যাডামকে এই ভিডিওটা দেখায়, তুমি যাও রেস্ট নাও, হ্যালো হ্যালো, হ্যাঁ কে বলছেন, আমি শিলিগুড়ি থেকে বলছি, হ্যাঁ সোমাদি, বলছি কি দিদিকে ফোন করছি পাচ্ছি না গো, দিদিকে ফোন করে পাচ্ছো না, না দিদিকে দেব, হ্যালো বলছি দিদিকে দেব ফোনটা, তুমি কে বলছো গো, আমি দিদিকে কি ফোনটা দেব, দিদির বোন বলছি, আরে আমি বাবলি বলছি, আমি বাবলি বলছি, তুমি লাইভটা অফ করো, ও আচ্ছা তাহলে শুনতে পাচ্ছি গো, দাঁড়া দাঁড়া এবার বুঝতে পারছি, এই যে পেয়েছি এবার, হুম বলো বলো, শোনো তোমাকে যেটা বলছি সেটা হচ্ছে ফোনগুলো রাত্রে ফুল চার্জ করে রাখো, আর লাইটটা বন্ধ করো না, আমরা সবাই তোমার সাথে আছি, ঠিক আছে, আর কিছু একটু খেয়ে নাও, আমি তাহলে দুপুরে তো খেতাম, আমি না সকালে খেয়েছি না গাড়িতে খেয়েছি না যেদিনকে রওনা দিয়েছি সেই বাড়ি থেকে ভাত খেয়ে এসছি, এখনো পর্যন্ত মোয়া খাচড়া কিছু খাইনি, মোয়া 30 টাকার ফুচকা, এই তো সরি 10 টাকার ফুচকা খেয়েছি বানারসে, তোমার মাথার উপরে না ভগবানের আশীর্বাদ আছে, যার জন্য আজকে ম্যামের সাথে তোমার দেখা হয়েছে, সত্যি তাই, তোমার উপরে ভগবানের আশীর্বাদ আছে,
কি পরিস্থিতিতে তুমি পড়েছিলে ওই সময়? যদি ম্যাম না আসতো তাহলে কি পরিস্থিতি? হ্যাঁ, পুরো হোটেলে যত স্টাফ আমাকে ছেকে ধরেছিল। হ্যাঁ, আর ওই ওই স্টাফটার সাথে ওই মেয়েটার কিছু একটা, আরে হোটেলটা কে ঠিক করে দিয়েছিল? আমি ঠিক করেছি, আমি রুম ঠিক করেছি, ওটাই তো আমি অবাক হয়ে যাচ্ছি, রুমে আমি নিয়ে এসেছি। ওর সাথে কি করে এত দোস্তি হয়ে গেল গো? ওই ড্রেস দেখে এত দোস্তি হয়েছে পরে বলছি, এখন দেবো। হ্যাঁ দিদি বলো। তুমি তুমি রাত্রে লাইটটা অফ করবে না? না, লাইভ অফ করছি না। আর দরজা কখনো খুলবে না, ভাইদেরকে ফোন করবে, ভাইরা বাইরে এসে দেখবে, তারপরে দরজা খুলবে। ঠিক আছে? হ্যাঁ 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 ঠিক আছে, আমরা আছি সাথে। ঠিক আছে দিদি, ঠিক আছে। হ্যালো, হ্যাঁ বলো। হ্যাঁ বলো। না না, এখন বন্ধ করে দিলে যদি কিছু, ও তো বসে আছে লাইভটা বন্ধ করার জন্য। না না, সবার আমার সহযোগিতা লাগবে আমার, কারণ এখানে ম্যাডাম ছাড়া, এখানকার ম্যাডাম তো এখানে নেই, ম্যাডাম বাড়িতে, এখানকার সব স্টাফগুলো সব ওদের পক্ষে, মানে ও করে নিয়েছে সেভাবে, সব স্টাফগুলো আমাকে যেভাবে চেকে ধরেছিল তুমি কিছু দেখো নি। ঠিক আছে, আমি চলে যাব, আমি সব কিছু বলে ওকে বলেই যাব, আমি ওকে আমরা চলে যাব, তোমরা থাকো, আর আমি ওই সব কিছু, এই টাকা পয়সা যেখানে সব কিছু কথা বলে নিই, সবার সাথে কথা বলে নিই, আমি এ টু জেড ওকে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আমি ওকে বলেই যাবো, আমি পালিয়ে যাবো না। আমি এখন হিসাবে বসছি তো, আর অফিসে গিয়ে ওকে নিতে হবে। হ্যাঁ অবশ্যই। কে ঝুম্পা ফোন করছে? দাও ফোনটা আমাকে দাও। ব্লুটুথ অফ করো। ফোন ব্যাক করো। ও তোমাকে ফোন করছে কেন? ও তো ফোনটা করবে আমাকে। বারবার মিস কল দিচ্ছে, বারবার মিস কল দিচ্ছে, বারবার। ব্লুটুথ অফ করেছো? তোমাকে টাকাটা কিভাবে কি দিব আমাকে ডাকতেও চেয়েছিলেন, তো এখন ফোন করলাম, দিদি তো সুইচ অফ, আর আমাকে লাইভ থেকে বার করে দিয়েছে। ঠিক আছে, যেটাই হচ্ছে প্রথম থেকে লাইভই হচ্ছে, তো লাইভই হোক না, আমাকে আবার বার করে কেন দিল? ঠিক আছে, আমি দেখছি। আমার লাইভ যদি অতই ওনার হয়, উনি যদি অতই সত্যবাদী, আমাকে লাইভ থেকে কেন বার করলো? আমাকে লাইভে অ্যাড করুক, আমি লাস্ট পর্যন্ত শেষ পর্যন্ত থাকতে চাই, দেখি আমি কি কি হয়। আমাকে যে লাইভ থেকে বার করে দিল, আর লাইভে মিথ্যে মিথ্যে কথা বলছে। আমি নাকি পালানোর চেষ্টা করতেছি? কখন আমি পালা, আমি কি পালাটি যে আমি পালাবো, না আমি চুরি করছি? হ্যালো, হ্যাঁ বলো। আমি কি পালাটি নাকি আমি চুরি করছি, না ডাকাতি করছি, না খুন খামারি করেছি যে আমি পালিয়ে যাবো ওখান থেকে? আমি কি ঝুম্পা, তুমি তুমি চুরি করো নি? এবার কি ম্যাডাম, কি ম্যাডাম কি চুরি করেছে নাকি? কি বললে? ম্যাডাম কি চুরি করেছে? ম্যাডাম যে ম্যাডাম কি পালিয়ে যাচ্ছে? উনি আবার কেন, ওনাকে আমি পালানোর কথা বলেছি লাইফে, তো উনি বলে যাচ্ছেন, আমি বলে পালানোর চেষ্টা করছি, আমাকে বলে কে ডাকছে, আমি কি এরকম কিছু বলছি, উনি পালিয়ে যাচ্ছেন? তোমাকে বলছি উনি পালিয়ে যাচ্ছেন? না না, আমাকে বলনি, ওটা যাই হোক গোছানো তোমাদের দেখে বলেছে, সেই ইনফরমেশন। কাকে বলেছি? তোমার মা গোছাচ্ছিল তখন, বলে গেল তো লাইভে,
কি গোছাচ্ছিল না কি? বোঝাচ্ছিল না, উনি যেভাবে কথাগুলো বলছে না আলাদা, তোমাদের কথা আলাদা ওনার কথা আলাদা। আমার মা বলে চলে যাচ্ছিল, আমাকে বলছে আমি বলে পালিয়ে যাচ্ছি। আমার কথা আলাদা তোমার কথা আলাদা, এটা কি করে হয়? একই বাড়িতে এখানে এক কাজ আছে, আবার আমাকে মিটিং উত্তর দাও এখানে বসে। সেসব দি থাক না, ও তো সোশ্যালে কাজ করে, তো সেসব দি থাকা উচিত না। না না ঝুম্পা, মানেই হয় না ঝুম্পা। বলছি আমাদের কথা আলাদা, ও তো ম্যাডামের কথা আলাদা, বুঝলাম না ব্যাপারটা। আমরা তোমাকে কি বলেছি? আমরা তোমাকে কি বলেছি? কি বলছো তুমি যে বললে ম্যাডামের কথা আলাদা আমাদের কথা আলাদা, আমি তোমাকে কি বলেছি বা আমরা কি বলেছি তোমাকে? তোমরা বললে এটাই যে তোমার মা বেরিয়ে যাচ্ছিল, আর উনি তো বলছিলেন না, মা দিদি বলছিলেন কি হচ্ছে যে আমি নাকি চলে যাচ্ছিলাম, আমরা নাকি পালিয়ে যাচ্ছিলাম। পালিয়ে যাওয়া আর তোমার মাকে বলেছে গোছানো হচ্ছিল, তোমরা চলে যাবে। সেটা তো আমি জানি না, আমি তো আমি আর ওর ব্যাপারে কিছু বলি না। এখন সেটা তো লাইফে রাখুক না আমাকে, আমি তো পালাচ্ছি না, আর আমি পালাটি নই যে পালাবো। এখন ম্যাডামও পালিয়ে যাচ্ছে না, তুমিও পালিয়ে যাচ্ছ না। আমি ম্যাডামকে বলিনি ম্যাডামকে পালিয়ে যাচ্ছে, ম্যাডাম বলেছে বলে আমি কথাটা বললাম। ও পালাবে না পালাবে সেটা ওনার ব্যাপার, আমি ওনাকে বলিওনি যে উনি পালিয়ে যাবে, আমার সম্বন্ধে বলেছে তাই বললাম। ঠিক আছে তাহলে আমি ম্যাডামকে জানাচ্ছি, আর ম্যাডাম কি করবে না করবে মেসেজ করে জানাবে বলেছে তো? মেসেজ বা ফোন বা আমাকে রুমে ডাকে এটা বলেছে। তো কি বলে দাদা একটু বলে দাও আমাকে। হ্যাঁ ঠিক আছে। ম্যাডামের ফোন সুইচ অফ, ও এখন আবার সুইচ অফ করে রেখে দিয়েছে। সুইচ অফ করে রাখেনি, ওটা তখনই বন্ধ হয়ে গেছে। হ্যাঁ সুইচ অফ করে রেখে দিয়েছি ফোনটা, বলো তুমি। হ্যাঁ দিদি তুমি কি বলছো? আমার থেকে আমার স্টাফ বেশি তোমার কাছে, মানে বেশি আপনত্ব দেখাচ্ছ স্টাফের সাথে। কি বললে? মানে আমার আমার কথাগুলো সব ভুল, আমার স্টাফরা যে কথাগুলো বলছে সেগুলো সব ঠিক বলছে, তোমার তোমার মনঃপ্রত হচ্ছে, আর আমি যেগুলো বলছি আমার কথাগুলো সব ভুল বলছি। তাহলে আমার স্টাফের সাথেই কথা বলো, আমার স্টাফদের সাথেই কথা বলো। তুমি শঙ্করের ফোনে ফোন করছো, তুমি শঙ্করের সাথেই কথা বলো। আমার এই আমার ফোনে সুইচ অফ, তাহলে মানুষ ফোন করছে কি করে? অফিসের ফোন নাম্বারটাই তুমি কোনোদিন ফোন করনি? এ বাবা আমি দুটো নম্বরে করলাম, সুইচ অফ সুইচ অফ, তার জন্য মানুষ ফোন করে পাচ্ছে। আমি এই কারণেই লাইভটা অফ করছি না, জানি আরো মিথ্যে মিথ্যে ব্লেম দেবে। আরে দিদি এত হারামি হও না, ভগবানটাকে। আমি হারামি? হ্যাঁ ঠিকই আমি হারামি দিদি। আমি কি বলছি যেটা বল? হ্যাঁ আমি এত হারামি হব না বললে তো আমি বেশি করে হারামি হব গো বোন। তুমি কি হবে না হবে দিদি তোমার ওটা পার্সোনাল ব্যাপার, তাই না? তুমি তো বললে তুমি অত হারামি হয়েও না। তাহলে আমি বলে মিথ্যে কথা, তোমার ফোনে আমি করিনি। আমি তাহলে আমিও লাইফে আসছি, আমিও লাইফে আসছি, আমি জানি তো আমার সাথে কি কি ঘটতে পারে রাতে। এখানে ফোনটা তো অন আছে, এখানে মানুষ ফোন করছে। তাহলে আমি লাইফে আসছি, আমি মিথ্যে কথা বলছি কিনা এটা প্রমাণ হয়ে যাক এখনই। হ্যাঁ হ্যাঁ আমি মিথ্যে কথা বলছি কিনা। হ্যাঁ তুমি মিথ্যা কথা বলছো কিনা আমি কি করে জানবো? আমার তো অফিসের ফোন সবাই ফোন করছে। আমি তোমাকে লাগিয়েছি সুইচ অফ, ঠিক আছে? মিথ্যা কথা আমি বলবো না। আরে একটা ফোন তো সুইচ অফ তোমাদের সামনেই হয়ে গেল, তোমার সামনেই তো ফোন সুইচ অফ হয়ে গেল। দুটো ফোন সুইচ অফ, দুটোই দুটো ফোন সুইচ অফ হয় কি করে? আমার তো ফোন বাজছে এখনো রীতিমতো, মানুষের রিং হচ্ছে। এই যে আমি তুলছি ফোনটা, এই যে আমি হ্যালো বলছি, ঝগড়া খালি করে যাচ্ছে, হ্যালো ঝগড়া খালি করে যাচ্ছে। আর আমাকে পালানোর কথা বলছো, আমি কি পালাটি নাকি যে না আমি চুরি করেছি যে পালাবো? হ্যালো হ্যাঁ আমি কি পালাটি, আমি পালিয়ে যাব? হ্যালো বলছি আমি মানুষের সাথে কথা বলবো, মানুষের সাথে কথা বলে আমাদের যে হিসাবপত্রটা যতটুকু খরচা, ঠিক আছে? হ্যাঁ দিদি। যেসব ভাইয়েরা এসেছেন তাদের খরচা বাবদ, আর গাড়ি খরচা, হোটেল খরচা, রুম খরচা, খাওয়া খরচা, এ টু জেড, এ টু জেড একটা হিসাব নিয়ে আমি এখানে করব। করার পরে সকলের সামনে এটাকে তুলে ধরব, তুলে ধরার পরে ব্যালেন্স যে টাকাটা তুমি পাবে, যেটা আমি কাজ করব বলে নিয়েছিলাম, আর তোমার কাছে তো 25,000 টাকাটা নিইনি বা চাইওনি। তো তোমার তুমি যে 1,00,000 টাকাটা ম্যাডামকে যেটা বলেছো, যেটা তুমি আসার জন্য দিয়েছিলে, আমাদের এখানে 7 দিন 8 দিন 9 দিন লাগতে পারে, একটা খরচা চাওয়া হয়েছিল আনুমানিকভাবে, পুরোপুরি খরচা নয়, কিন্তু সেখানে দিল্লি, দিল্লি থেকে আগ্রা, সেখানে কোথায় যাবে আমি জানি না, তুমি আমাকে বলেছিলে দিল্লি যাব।
তো আমাদের একটা দিল্লি আগ্রা বলেছি, দিল্লি আগ্রা বলেছি। আচ্ছা ঠিক আছে বাবা, দিল্লি গেলেও তোমার কিলোমিটার পড়বে, আগ্রা গেলেও তোমার কিলোমিটার পড়বে। তুমি আমার সাথে আমার গাড়িতেই এসেছো, আমার রুমেই তোমাকে রেখেছি, আমার কোনো রুমেই তোমাকে রেখেছি। তুমি আগে স্টেশন থেকে মানে মাত্র অটো স্ট্যান্ড থেকে নিয়ে এসেছো? অটো স্ট্যান্ড থেকে তোমাকে নিয়ে এসেছি, একদম স্টেশন থেকে আনতে পারিনি, অটো স্ট্যান্ড থেকে নিয়ে এসেছি। তার জন্য সরি চাইছি, স্টেশন থেকে আনাটা দরকার ছিল আমার, কেন অটো স্ট্যান্ড থেকে নিয়ে এসেছি। তুমি ওখান থেকে আনতে পারো, তোমার যদি রাইড নেই, তুমি হোটেলে আসলে থাকবে না, তুমি ভিপটিমের সঙ্গে। আমার রাইড নেই বলে আমি থাকি না, তুমি বুঝতে আসেনি দিদি। আমি বলেছিলাম তো তোমার গাড়িতে উঠবো আমি, আর তুমি বলেছিলে, আমি সেটা তারও রেকর্ড আছে যে তুমি বলেছিলে ম্যাডাম আপনার গাড়িতে, তাহলে আমি টাকাটা ওখানে পেমেন্ট করতে আছে, তোমার গাড়িতে আমি চলে যাবো। আলাম বোন, এটা তো রাইট নেই, আমি সেটা করতে পারবো না। রাইট নেই বলে ও আমার হাজবেন্ডকে আমাকে তো তুমি গাড়িতে নিয়ে যেতে তুমি চেয়েছো, ওটা তুমি নিজেই বললে। আমার কাছে ফোনে রেকর্ড আছে, তোমার কাছেও আছে, আমি রেকর্ডটা রেকর্ড আছে, সে সবার কাছেই আছে বাবা, সে রেকর্ড নিয়ে থাকো, তোমার কাছে তো আছে, তুমি তো হার টাইম রেকর্ড করো, ওটা তো তুমি জানো, আমরাও জানি। আমরা তো জানি না, এরকম তো নয় যে আমরা জানি না। হ্যাঁ জানো, জানো তো, তাহলে তোমাকে গাড়িতে আসতে মানা, আমি আমাদের গাড়িতে নিতে পারবো না বলেছি। আমি তোমাকে বলেছিলাম দিদি আমাকে গাড়িতে আনতে হবে বা আমি জানি তুমি আবার আমার সাথে একটা আবার একটা ক্যাচাল করার চেষ্টা করছো, যেহেতু ম্যাডামের কথাগুলো তোমার মনোপ্রত হয়নি। ম্যাডামকে যে উদ্দেশ্যে তুমি চাইছিলে লাস্ট পর্যন্ত, যে কারণে ম্যাডাম তোমাকে রিকোয়েস্ট করলো তোমরা উপরে যাও, আমি ইনার সাথে কথা বলি। তোমাকে রিকোয়েস্ট করেনি, তোমাকে আমাকে রিকোয়েস্ট করে যে বসার জন্য, তোমাকে রিকোয়েস্ট করে চলে যাওয়ার জন্য, আমাকে চলে যাওয়ার জন্য। হ্যাঁ তোমাদের সকলকে এবং আমি আমার বডিগার্ডদের শঙ্কর ভাইকে সবাইকে উপরে পাঠিয়ে দিয়েছি ম্যাডামের রিকোয়েস্টে, কিন্তু তুমি তোমার মা আসোনি, তোমাদেরকে বারবার রিকোয়েস্ট করছিল মাকে উপরে। ম্যাডাম আমাদেরকে বসতে দেয়নি। আমি বলছি তোমাদেরকে বলছিল যে আমার সাথে কথা বলতে এসেছিল উনি, উনি বললেন যে ম্যাডাম আপনি বসুন। সঙ্গে কথা বলেনি ওনাদের হোটেলে, ওখানে কি হয়েছে না হয়েছে সবই লাইভ আছে, দেখেছে বলে এসেছে। একদম ওরা লাইভে দেখে নাও, আমাকে মুখ দিয়ে বলার কোনো প্রয়োজন নেই। দিদি আমি তোমাকে দেখেছি, আমাকে আর দেখতে হবে না, অনেক দেখেছি। আমি বড় হারামি, আমার থেকে হারামি আর কেউ নেই। তো আমি তোমার কাছে আমাকে দিদি আমি একটা কোশ্চেন করব, তুমি তো লাইভ নিয়ে কাজ করো, আমি উত্তর দিতে পারবো না গো, তোমার উত্তর দেওয়ার ক্ষমতা আমি রাখি না। দিদি সোশ্যালে কাজ করো তো আমাকে, না আমি আমি সোশ্যালে কাজ করব, আমার সোশ্যাল মিডিয়া চলবে। কেউ আমাকে যদি আমার বাবাও ফোন করে বলে, আমার ভাইও ফোন করে বলে, আমার হাজবেন্ড ফোন করে, সন্তান বলে, আমি কিন্তু কাজ করতে এসেছি, মানে এখন আমি আমার পরিস্থিতিটা বুঝবো। আমি তোমার কথাও শুনবো না, কারো শঙ্করের কথা শুনবো না, আমি যেটা বলবো আমি অল ইন অল এখানে ঘরে ঢোকার এলাও আমি দেই না, এইটুকু তো সম্মান রাখতে পারবো আমার পরিবারের। ঘর থেকে তোমার ধাক্কা মেরে বের করে দিয়েছি, তোমার ঘরে তুমি যেতে চাই না, আমার ঘরে তুমি ঢুকেছো, আমি ধাক্কা মেরে বের করে দিয়েছি তোমাকে। না না তোমার ঘরে যেতেও চাই, আমার ঘরে তোমাকে রাখবো না, তোমার মতো মেহমান আমার ঘরে দরকার নেই। আমি কি যেতে চেয়েছি এখন? তুমি তো এসে কমেন্ট করেছো ঘরে আমার, আবার তাদেরকে তাদেরকে কমেন্ট করলে সিম্প্যাথি পাওয়ার জন্য, তাদেরকে তারা যখন ঠিক সত্যিটা বললো তুমি নিতে পারলে না, তাদেরকে শালা এ ও নোংরা নোংরা ভাষা বললে তুমি, আর আমি তোমাকে আমার ঘরে অ্যালাউ রাখবো, অ্যালাউ করবো আমার আমাকে সাথে সাথে আমি লাইফ টাইম তোমাকে আগে বের করবো ধাক্কা মেরে। ভাষাটাকে শিখিয়েছে আমার পরিবারের সম্মান, পরিবারের সম্মান তো রক্ষা করতে পারিনি, কিন্তু তোমার মতো মেয়েকে ঘর থেকে তো বের করতে পারি আমি না। শোনো আমি একটা কথা বলি, আর স্যালুটটা কি হলো দিদি? এখন তো ঘর থেকে স্যালুট পারবে না, এখনো আসো তোমার চরণে স্যালুট। তো ওটাই বলছি আমি, শেষ পর্যন্ত তোমাকে স্যালুট জানাই না, আমি স্যালুট উঠাবো না গো, আমি স্যালুটটা উইথড্র করবো না, আমি স্যালুটটা শেষ পর্যন্ত তোমাকে জানাচ্ছি যে স্যালুট বাই স্যালুট। এত সুন্দর স্যালুট আমার জানা ছিল না দিদি, আমি তোমার তুমি আসো তোমার পায়ে ধরে বলছি স্যালুট বোন। আমি কি করে বলো, তোমার দেওয়া নামে আমি ইয়েতে আমি আখ্যা পেলাম, তোমার দেওয়া নামে চলো, তোমার দেওয়া নামেই আমি চললাম, চলো তুমি আমার সমাজ সেবিকা দিদি, তুমি আরে দূর আমি সমাজ সেবিকা, আমি চিকিং বাস, চলো নাকি চলো। যোগাযোগ করো দি আসমা, তুমি অফিসে আসো, আমি ওনার সঙ্গে কেন, আমি ওরকম ফালতু আমার টাইম নিয়ে যাই। আসমা কে কোথাকার, শতাব্দী সেন, আসমা, আমি নাম বলে বলে দিচ্ছি তোমাকে, শতাব্দী সেন, আসমা, দেবপ্রিয়া, এদের সাথে যোগাযোগ করো, করে আমার অফিসে আসো।
দিদি তুমিও সব কালেক্ট করো, দিদি বলো না প্লিজ, আর আমি বলে ডাকছি, আমার না তো টাইম নেই দিদি, এত সুন্দর একটা নাম দিলে আর তুমি দিদি বলে ডাকছো, দিদি ডাকটা একদম বেফালতু মানুষ হয়ে গেছে, হারামি বলো। আমি না, আমি না ওরকম করে কাউকে নিয়ে যেতে পারবো না, আর অত আমার টাইম নেই যে আমি কাউকে কালেক্ট করে নিয়ে যাব পাশে দাঁড়িয়ে মিথ্যে সাজিয়ে। হ্যাঁ কোচবিহার থেকে তো আমি তোমার বাড়ি পৌঁছে গেছিলাম কল্পনা বর্মনের কেসে, না যে এই বোন তুমি এসো তোমার ঘরের স্বামীকে আমি এনে দেবো, কি জানি ভগবান জানে, তুমি কালেক্ট করো নি আমাকে, আমি তোমাকে কালেকশন করে নিয়ে এসেছি, ভগবান জানে তোমার কাছ থেকে টাকা লুটা যাবে দিদি, ভগবান ছাড়া কেউ বলতে পারবে না, ভগবান তো দেখলে নিচে নেমেও আর এখনো ভগবান, তুমিও দেখলে তো ভগবান সত্যিই আছে। শোনো না দিদি আমি কি বলি, আমাদের বিষয়টা কে বলো তো, ভগবান ছাড়া কেউ সলভ করতে পারবে না, কেউ পারবে না। আমি তোমাকে আজকে একটা কথা বললাম, তুমি তোমার স্বামীর ঘরে কোনো দিন ফিরতে পারবে না, চ্যালেঞ্জ রইলো, চলো তুমি দিদি চ্যালেঞ্জ রইলো, তুমি কোনো দিন তোমার স্বামীর ঘরে ফিরতে পারো না, চ্যালেঞ্জ রইলো, কোর্টের অর্ডার হলে তুমি তোমার স্বামীর ঘরে ঘর করতে পারো, সেদিনকে তুমি আমাকে বলো বাবলি মুখার্জিকে কাজ করে দেবো, দিদি তুমি এটা পারবে না বলে চ্যালেঞ্জ রইলো তোমার সাথে, তুমি কোনোদিন স্বামীকে ফিরে পাবে না, মানে ঘর করতে পারবে না তুমি, কারণ তোমার মানসিকতাই নেই সংসার করার, তুমি যে কাজটা করতে পারবে, তুমি কাজ করার কথাই বলনি, তুমি পয়সা রিটার্নের কথা বলেছো ম্যাডামকে, ম্যাডামকে বলেছো পয়সাটাকে রিটার্ন করার জন্য আবেদন জানিয়েছো, ম্যাডামকে একবারও বলনি, ম্যাডাম প্লিজ রিকোয়েস্ট করুন আমার ভুল হয়ে গেছে, ম্যাডাম প্লিজ একটু রিকোয়েস্ট করুন যাতে ম্যাডাম আমার কাজটা করে দেয়, উনি যেভাবে বলবেন আমি সেভাবে কাজ করব, আপনিও সহযোগিতা করুন, উনিও সহযোগিতা করবে, করে আমার কাজটা করে দিন, ঠিক আছে, তুমি একবার রিকোয়েস্ট করে পয়সাটা পাবা কিনা জিজ্ঞেস করেছো, আরে উনি তো নিজেই বুঝিয়ে দিয়েছে তোমার পয়সা 2 টাকা আর আমার 10 বছরের অক্লান্ত পরিশ্রম, কোনোদিন দাঁড়িপাল্লাই বসালে এক হয় না বোন, ঠিক আছে দিদি ভাই, একটা তো ফোন আসছে কই, একটা তো মানুষ তো জানে, একটা মানুষ তো নেগেটিভ বার্তা আমাকে দিচ্ছে না যে আপনি ভুল করলেন এই মেয়েটির সাথে, দিদি ভাই ফোন নাম্বার টাম্বার না তোমাদের বলে লাগে না, তুই নিও নিয়েছো সব ডিটেলস, ওকে ফোন করে বলে দাও সব কিছু, ঠিক আছে দিদি ভাই, ঠিক আছে সংসার তোমার ঘরকে আমি যদি কোনোদিন কলি দেখাতে পারে তোমার বাস এনে বাবু হিম্মত আছে তোমার, যেই টাকা হাতে চলে যায় ফোন নাম্বার নিয়ে নাও, এখন তো আমার হাজবেন্ডের ফোন নাম্বার তোমার কাছে আছে, আমার কাছে কোথায় নাম্বার আছে, যা ভিডিও বানিয়েছো শোনো, যা ভিডিও বানিয়েছো সমস্ত কিছু আছে না, ওকে পাঠিয়ে দাও, নো প্রবলেম, আমি সংসার করতে চাই না, পাঠিয়ে দাও সবকিছু, সংসার করতে চাও না বলো না সংসার হবে না তোমার, দিদি ভাই তুমি পারবে না, তুমি আমার মতো মেয়ের সাথে এই রকম কাজ করছো তো তোমার জীবনে সংসার হতে পারে না, তুমি যদি তুমি আমাকে এই চ্যালেঞ্জটা করো যে আমি সংসার করে দেখাবো, আমার স্বামীকে পেয়ে দেখাবো, এই চ্যালেঞ্জ করো, চলো তোমার সাথে লড়াই থাকলো, ও যদি স্বামী পেয়ে যায় আপনারা আমার আর কাছে কোনোদিন আসবেন না, মানে আমি কাজ করতে পারি না, আর ও যদি স্বামী না পাই এটা আপনাদের ব্যাপার, ও স্বামী কোনোদিন ও সংসার হতে পারে না এই মেয়েটি, ও দিদি আর একটা কথা বলি, সংসার আমি করতে পারি আর না পারি সে বড় কথা, সে আলাদা, তোমার সংসার করে মানুষের কাছে নেই বড়, তোমার এই টাকা দিয়ে তুমি টাকা দিয়ে আমাকে নিয়ে এসেছো তো, নিয়ে এসে ইনসাল্ট করছো, শুধু তাই নয় তুমি আমার সিকিউরিটির ঘরে ঢুকে কোনো বদনামে করে ফাঁসানোর চেষ্টা করেছো, দিদি কি বললে বুঝি নেই শুনিনি বলো, দিদি আমার সংসার হোক না হোক সেটা আলাদা জিনিস, কিন্তু তুমি কাজটা করতে চাই যে পেলে না সংসারটা করে দিতে, না আমি পারবো না, আমার আমার ফেসবুক ফ্যান ফলোয়াররা বলেছে কাজ নিতে মানা তোমার, ও মাই গড ওটা তো আমি আগে, ও মাই গড আমার দরকার নেই, মাই গডটা বোঝো না, ম্যানার্সটা বোঝো না, মাই গডটা বোঝো, ও মাই গড আর ম্যানার্সটা বোঝো না, তখন ম্যানেজার বলো, হ্যাঁ এই তো ব্যাপার, কেউ কাউকে আমরা চিনি না, ঠিক আছে তুমি অফিসে গিয়ে যা ব্যালেন্স টাকা রিটার্ন নিয়ে নেবে যাও, হ্যাঁ দিদি অফিসে যাবে ব্যালেন্স টাকা রিটার্ন নিয়ে নেবে, না না এখানেই ক্লিয়ার করো, এখানে তোমার মতো মেয়ের সাথে মুখদর্শন করবো না তোমার, তোমার মুখদর্শন করবো না আমি, আর পালিয়ে গেলে নাকি, হ্যাঁ আমি ভয় পেয়ে পালিয়ে গেলাম, তোমাকে তো বললাম স্যালুট তোমার চরণে, এখনই শুনলাম যে এখানে আমি থাকবো না, আমি থাকবো না তো সত্যি বলছি থাকবো না, আমার রুমের ভাড়া দিয়ে দিয়েছি, আমার রুম কখন চলবো সেটা হোটেল মালিক আমাকে আটকাতে পারে না, হোটেল মালিক নিশ্চয়ই আমার ভাড়া দিয়ে দেবে না, আমার আমি কখন বেরোবো না আমার মধ্যে আমার ম্যাটার, ক্লিয়ার এখানে আমি তোমাকে টাকা দিয়েছি তোমার ফলোয়ারদের নয়, ঠিক আছে, হ্যাঁ তোমার ফ্যান ফলোয়ার নাকি, আর তুমি শঙ্করের কথা ওর কথা ওর কথা তুমি কারো কথা শোনো না, তুমি যা করো তাই করো, আমি কিছু করবো না তোমার কাজ করবো না, যাও আমার ফ্যান ফলোয়ারদের বাদ দিই বলো, আমি তোমার কাজ করবো না, কি বল বুঝিয়েছি, কখন আমি চলে যাবো কেউ আমাকে আটকাতে পারবে না, ওটাই ওটাই তো আমি একটা কথা বলি, এটাই
আমি তুমি ওখানে লাইভে যখন ছিলাম তুমি কি বলেছিলে যে আমি শঙ্কর কেউ চিনি না, আমি কারো কথা শুনি না, অবশ্যই এখনো শঙ্কর দাঁড়িয়ে আছে, আমি বললাম শঙ্কর কেউ চিনি না আমি, আমি অল ইন অল। শোনো তুমি যেটা বলো সেটাই নাকি শেষ কথা। হ্যাঁ শেষ কথা, তা তুমি আমার কাছে টাকাটা নিয়ে তো শেষ কথাটা এখানে ক্লিয়ার করে যাও। শেষ কথা ক্লিয়ার করে দিলাম তো, ক্লিয়ারটা করে যাও। তোমার মাথায় কি পোকা আছে নাকি, বুঝতে পারছো না পোকাতে সব বিয়ে গুলো তোমার মাথায় তো নেই, তুমি তো ভদ্র, তো তুমি ভদ্রভাবে করো কাজগুলো ব্যাস। আমি তো বলে দিলাম তোমার কাজ করব না। আমি কি বলছি তোমাকে কাজ করতে? তুমি আমার সাথে কাজ করবে না, এটা তো জানতাম না আমি। আমি কাজ করতে, তুমি তো কাজ করতে আসলে, তুমি যদি না করো আমি কি তোমাকে জানা? আমি হোটেলে এনজয় করতে এসেছি গো। আর কাজটা করার জন্য তো টাকাটা নিয়েছো? না না, তুমি তো বললে যে তুমি কাজ করাবে না, আমি কাজ করতে পারবো না। আমি কি তোমাকে এখন জোর করছি যে করতেই হবে? না জোর করছো না বলে করবো না। খেয়েছো যতটুকু যা খরচা হয়েছে সেটা তো তুমি মুখ দিয়ে বললে, সেটা হিসাব মিটিয়ে আমি কেন বলবো? ম্যাডাম তো বলেছে, তুমি শোনোনি ম্যাডামের কথাটা? কি বলো ম্যাডাম কি বলেছে মনে নেই, ইংলিশে বলছিল বলে বোঝোনি বুঝি? তুমি না কারো কথা শোনো না, তোমার শেষ কথা। না আমি গুরুজনদের কথা শুনবো, আমি কার কথা শুনবো? আমি আমি বুঝবো তোমার কথা শুনবো না। আপনি টাকাটা দিতে, গুরুজন তোমাকে বলেছে আমাদের টাকাটা দিতে, ঠিক না? বলেনি, বলেছেন কি উনি যেটা বলেছে? না আমি দেবো না, আমি তো বলেছি উনার রুলস নেই, না আমি দেবো না, টাকাও দেবো না, যাও আমি টাকাও দেবো না, তোমাকে দেবো না, যাও তুমি কি করবে করে নাও, চলো আমি হোটেলে আছি। ও এরকম না দিদি, আমি আছি, আমি হোটেলে আছি, তুমি কি করবে করে নাও, আমি টাকাও দেবো না, যাও। ভাবে কথা বলছো না, আমি টাকা দেবো না বলছো? আমি টাকা দেবো না, কি করার আছে? হ্যাঁ দেবো না, কি করার আছে করে নাও, চলো নাও এখন থেকে করো রাইট, এখন থেকে তোমার কি কি করার রাইট আছে করো। আমি তোমাকে বলিনি যে তুমি আমাকে এটা বলো সেটা বলো, তোমার সাথে যেটা ফয়সলা, তুমি ওখান থেকে আসলে যে রুমে এসে তুমি বলবে যে টাকাটা কখন দিচ্ছ, ব্যাস মিটমাট হয়ে গেল। তো সেখানে তুমি এত কিছু কথা বলার কোনো মানে হচ্ছে না। টাকা দেবো না। তুমি কেন দেবে না, সে দেবে না, তোমার ব্যাপার কিন্তু আমাকে তোমাকে পুলিশ কেস করতে বলেছে ম্যাডাম, পুলিশ কেস করো গা যাও। আমি পুলিশ কেস, ম্যাডাম যেটা বলছে পুলিশ কেস করতে বলছে না, কি করছে সেটা আলাদা। আমি তোমাকে জানি, তোমাকে টাকাটা দিয়েছি, তুমি আমাকে টাকাটা দেবে, দাও তো। আমি দেবো না, দাও টাকা দাও। তোমার সাথে আর একটা আমি কথাও বলবো না, টাকা দিতে হবে আমাকে দিদি। তোমার যা হিসাব আছে তুমি মিটিয়ে আমাকে টাকা দিয়ে দাও। আচ্ছা না না, বলছে কি আমাদের, আমার তরফ থেকে অনুরোধ থাকলো এরাও ইয়ে তুমি দিয়ে দিও। না আমার খাবার দাও, খাবো এর জন্য না খেয়ে বসতে গেলে আমি খাবো খাবো, মানুষ খেতে বলতে খাবার নিয়ে আসবো। ওর মিউট করা থাকো যতক্ষণ বকে বকুক, আমি জানি তো লাইট না চললে কি হতে পারে। এক সময় অফিসের স্টাফকে একটু স্মার্ট শেখাও, আর এখন অফিসের স্টাফ এখন সব হয়ে গেছে। ফোন করুন, খাবারটা দাও খাবো। না না রুমে এখন অ্যালাউ নেই, রুমে এখন অ্যালাউ নেই, আমি এখন কোনো কথা বলবো না, আমি রুমে অ্যালাউ নেই, সরি।
রুম থেকে বেরিয়ে যাও, আমার টাকা মিনবে, রুম থেকে প্লিজ বেরো, কিন্তু রুম থেকে তুমি বেরো, রুম থেকে বেরো, আমি খেতে বসবো, রুম থেকে বেরো, রুম থেকে যেন ফেসবুক আমি ছিলাম, এখন ফেসবুক আমি বার করলো কেন লাইভ, সেটা আমার ম্যাটার, আমার প্রোফাইলে কাকে রাখবো না রাখবো, আমি বলবো টাকা তো তুমি না, বাস আমি এখানে, তুমি এখানে শোন, আমি খাবো এখন, যাও খাওয়ার সময় কারো এলাও নেই, খাবার এসেছে, যাও যাও, আমরা তো খাবো, আমাদের তোমাদের ব্যাপার, তোমাদের রুমে আমরা যাইনি, যাও আমরা খাবো না, তোমরা শুধু বাসবে, আমরা মরে যাবো নাকি, আমাদের টাকা যাচ্ছে খেতে পাচ্ছি, ঘরে এলাও নেই, ম্যাম বলে দিয়েছে ঘরে এলাও নেই, আমি তোমার ঘরে ডাকিনি, ঘরে এলাও নেই, বাইরে যাও, আমি তাহলে চর মেরে যাও, এখান থেকে সরো, রুম থেকে সরো, রুম থেকে সরো, আমি এখন খাবো, এই ম্যাডামকে ফোন করো তো, দাও তো চিৎকার করছে, বলি আমি এই রুমটা নেবো না, ওই রুমটা ছেড়ে দিতে বলবো, ওদের রুমটা, ওই রুমে আমি কিছু করবো না, দাও ছাড়তে বলবো এখনই, বন্ধু চলে গেছে খুলে দিয়ে, প্রসন্নজিৎ ফোন করবা যখনই ঢুকবা, প্রসন্নজিৎ এদিকে এসো একটা কথা বলি, এই কথাটা আমাকে সে বলবা না, ওরা রেডি হচ্ছে, আমার খাওয়ার দরকার নেই, খাবার রাখো, দরজা বন্ধ থাক, প্রসন্নজিৎকে বলো দরজা বন্ধ করে রাখতে, রুম খুলবো না, যা হবে হবে, যাও আমি, ওরা রেডি হচ্ছে তো, আমি বেরোবো, ও বেরোবে, আমি তো বলেছি কি, ও তো বেরোবো, আমি, ও কি করবে, সিনকেট হোটেলের মধ্যে দিয়ে করবে, নিচ থেকে আমাকে বেরোতেই পারবো না আমি, আমার দরকার পড়লে পুলিশ আমি সহযোগিতা নেব, কেন লাইফটা চলছে এবার বুঝতে পেরেছ, ওই যে ঢুকে পড়লো তুমি যে খাবারটা আনতে গেলে, যে ঢুকে পড়লো রুমে, আমি কিন্তু একা অ্যাটাক হতাম, আমি আর ফোনে কারোর সাথে কথা বলতে পারছি না, হ্যালো বলো, আরে ওরম বলে তো জিজ্ঞেস করতে হয় নাকি, সব উত্তর দেওয়া যায় না, বলো, হ্যাঁ সবই জানি, সবই জানি, বুঝতে পারছি তোমাদের থেকে সিচুয়েশনটা আমি বেশি বুঝতে পারছি, হ্যাঁ এর আগে লাইভটা বন্ধ করার কথা বলা হয়েছে, তাও আমি লাইভ চালু করে রেখেছি, আমি বুঝতে পারছি যে কি ঘটতে পারে, হুম কি
কিসের? আমি টাসিলে যাব না, ম্যাডামকে তো কথা বলেই দিলাম। তা কি হয়েছে? তাহলে জিজ্ঞাসা করবা না, জিজ্ঞাসা করবা না, ও খালি বলো আমি কানে শুনে নিচ্ছি। দেখি ফোনটা, করলে কি হবে না করলে কি হবে এইটা আমাকে একটুখানি বোঝাও, তাহলে আমি বুঝবো। কে ফোন করলো আবার? কোয়েলকে ফোন করো, ওকে করতে হবে না। হ্যাঁ বলো, কি বলো আমাকে, বলো বুঝিয়ে বলো। আমি কোথায় কথা বলছি? আমি তো কথা বলতেই চাই না ওকে। তো আমি ওখান থেকে বলে এলাম যে মেসেজ করে দেবো, ম্যাডামকে তো কথা দিয়ে এলাম যে আমি ওকে ফোন করে দেবো, ফোন করে বলবো। আবার তখন আবার এটাও বলেছি ফোন করলে একটু কথা বাড়াবাড়ি হবে, আমার দরকার নেই, মেসেজ করে দেবো, এইটুকু তো বলে চলে এসেছি। ওকে তো আমি রুমে ডাকবো বলিনি, আমাকে ও বলছে রুমে নাকি ডাকবো বলেছি। ও কিন্তু রুমে কিন্তু অচানক ঢুকে পড়েছে, রুমে ও আচমকা ঢুকেছে। রুম তো আমার ওই শঙ্কর খাবারটা আনতে গেল, ঠিক আছে, ও রুমের মধ্যে ঢুকে পড়লো। হ্যাঁ তো কি বলো, কি করতে বলছো সেটা বলো তো দেখি। তুমি পাগল, তুমি কি পাগল? ও রেডি হয়ে দাঁড়িয়ে আছে দরজা খুলে, ও দরজা বন্ধ করেনি। তুমি আমার কথাটা বোঝো কোয়েল, আমি যখন এখান থেকে এইভাবে যাব, একটা ম্যাডামের সাথে কথা হয়েছে হোটেলে, এটা বুঝতে হবে। তোমরা যেটা ওখান থেকে দেখছো আমি সেই সিচুয়েশনে নেই, তার থেকে তোমরা যেটা আমাকে ভুল বুঝছো সেরকম সিচুয়েশনে আমি নেই, কিন্তু এখানকার সিচুয়েশনটা পুরো অন্য। আজকে তুমি আমার কথাটা শোনো, আমি বলতে চাইছি আমি যদি এখন রাতে বেরিয়ে যাই, রাতেবেলা বেরিয়ে গেলে রাস্তায় সিনক্রেট হবে, ও দৌড়াতে দৌড়াতে যাবে, আর এখানকার যে স্টাফটা আছে এই স্টাফটা ওকে বলে দেবে তুমি যেটা ভাবছো সেটা নয়, তোমরা যেটা ভাবছো সেটা নয়। ও রেডি হয়ে নিল, এই যে আমরা এখানে ঢুকলো, আমি বলেছি ও কিন্তু ও তো জানে আমি বেরোবো, এখন না বেরোই কালকে 10টার মধ্যে তো আমার 11টার মধ্যে চেক আউট করতেই হবে, তাই না? তুমি খালি তুমি আমার কথাটা বোঝো, যেটা যে সব কিছু তোমরা কে এতদিন আমাকে চিনতেই পারলা না, ও তো কিছু দেখতে পাচ্ছে না, ব্যাপারটা বোঝো। ও কিছু দেখতে পাচ্ছে না, ও কিন্তু লাইভ চলছে জানে না, লাইভ চললে চললে কিন্তু ও এরম করে অ্যাটাক করতো না। আবার যে লাইভ চলছে ও কিন্তু তার জন্য আমি চুপচাপ, ঠিক আছে? এইবার আমি কি বলছি তুমি আমার কথাটা শোনো, আমি এখন কোনো মতেই বেরোতে পারবো না, এইভাবে চুরি চামারি করে বেরোনোটা আমার রক্তে নেই, আমি কোনো ভুল কাজ করিনি। আমি ওই বর্ণালীর কেসে গিয়ে অত দক্ষিণ দিনাজপুরে গিয়ে জিজ্ঞাসা করেছো, সবাইকে জিজ্ঞাসা করো তো যারা যারা কাজ করতো, আমাকে রাতেবেলা বলেছে দিদি গাড়িতে ব্যাগ জুটাই, ব্যাগ ওঠাতে দিইনি আমি, সকালে সম্মান করে দিয়াকে বর্ণালীকে সবাইকে খবর দিয়ে তারপরে বেরিয়েছি আমি। আমি এর থেকে ভয়াবহ পরিস্থিতির মধ্যে এসেছিলাম, পুরো মাওবাদী দিয়ে আমার হোটেল ঘেরা ছিল। কিন্তু আমার কথা বোঝো, মেয়েটা ভালো না তাহলে শঙ্করদাকে রিজেক্ট লিস্ট করতে হবে, ব্যাপারটা বোঝো। একটা ওর সাথে কথা বলে ও ওর নাকি ভালো লাগছে, ব্যাপারটা বুঝবে কিন্তু, শুনেছ তো? আচ্ছা, এতক্ষণ ছিল কি ওরা সব চরম শত্রু, ওরা ওই লিখে দেয়নি বলে কত কিছু ওদেরকে অপমান করলো, এখন হয়ে গেল কি ওরা ঠিক আমি ভুল,
ও এখন ছেলেগুলোকে ক্যাপচার করার চেষ্টা করছে। তো আমার কথা হলো কি, আমার তো অফিসিয়াল ফোনটা খোলা আছে, তোমরা তো ফোন করছো, ও তো নাম্বারটা জানে, ঠিক আছে, ও কিন্তু শঙ্করকেই ফোন করছে। প্রথমে কি বললো, আমি শঙ্করকে টাকা দিয়েছি। বললাম তুমি যখন টাকা দিয়ে তো ওখানে বুঝে নাও, এক এক সময় এক রকম কথা বলছে। আমি যদি লাইভটা না চালু রাখতাম, এই যদি ওরা যে খাবারটাও তো আনতে যাবে ওই রুমে, কি ঘটে যেত বলতো? খালি বলতে হয়তো আমি ওকে মেরেছি, কিছু না। দাঁড়াও দাঁড়াও, তুমি যেটা বলছো, তুমি তুমি বলছো না, আমি জানি, আমি এগুলো কাজ করছি, আমি অনেক বাধা, তোমরা তো আজকে চোখে দেখছো, ক্যামেরা চলতো না, এত বাধার সম্মুখীন হয়েছি আমি, আমি এখানকার ফিলটা আমি বুঝতে পারছি। লাইভে বলা সব কিছু সত্যি বলাটা উচিত নয়, কিন্তু আমি লাইভে বলছি কারণ আমি জানি লাইভের মানুষই একমাত্র আমার পাশে থাকবে, লাইভের মানুষই একমাত্র পাশে থাকবে। যদি আমি এমন একটা পরিস্থিতি এখানে শিকার হই, আমি জানি অনেক মানুষ এখান পর্যন্ত পৌঁছে যাবে, ঠিক আছে, এটুকু আমার বিশ্বাস রয়েছে। আমি যেই চলে যাব, আমি তো আমি যেতে পারবো না, কারণ হোটেল যে মালিক ঠিক আছে, কিন্তু যারা এখানকার স্টাফ তারা প্রত্যেকে ছেঁকে ধরেছিল আমাকে ক্যামেরা করা নিয়ে। এখানে ওরা বলে দেবে গোটা পাচ্ছে, আমি তো তাহলে জানিয়ে যাবো না, তোমরা যখন জানোই তাহলে কেন বলছো বেরিয়ে যেতে আমাকে? তোমাদের থেকে তো সিচুয়েশন, তাহলে গোটাপটা তো মেন জায়গাটা যেখানে অফিসে যাকে বলে আর কি রুম নিয়েছি, যে ডকুমেন্টস নিয়েছে সেই তো ওর সাথে প্যাকড আছে, আমি যেখানে সিগনেচার করবো তো জেনে যাবে, আমি কেন এভাবে যাব? ব্যাপারটা বুঝেছো? রাতে বিপদ রুমের মধ্যে, পুলিশ আসবে, আমার লাইফ চলছে, এর থেকে আর কি প্রোটেকশন আছে বলো তো? লাইভ ক্যামেরার উপরে তো কোনো প্রোটেকশন নেই, একটা সিসি ক্যামেরার একটা এরিয়া বেসিস প্রোটেকশন দেবে। আমার লাইভ ক্যামেরা আমি স্টিল নাও বসে রয়েছি, ভাইদের রুম খুলতে মানা করেছি, একটা রুমে যেতে হবে তো না? একটা এত বড় হোটেলে কি সিসি ক্যামেরা নেই নাকি, যে আমার রুম থেকে ওখানে ওদের বাড়ির রুমে ঢুকছে না, ওদের রুম থেকে এখানে ঢুকছে? এত কিছুর পরে ওদের খাওয়ার ব্যবস্থা করে দিলাম, সমস্ত কিছু করে দিলাম যে পরিবেশ শান্ত থাকুক, এত কিছুর পরে ওরা খাওয়া দাওয়ার জন্য ওদেরকে দৃষ্টি সব কিছু রেডি করে আমি পেমেন্টও করে দিলাম, কি এসে বলে গেল উল্টো পাল্টা? আমি তাতেও কান দিচ্ছি না, কারণ এইসব আমাদের শুনতে হয়, হবে, ছেড়ে দাও, আমি এইসবের মধ্যে না। এই যে আমি চলে যে যাব, আমি যে এখানকার অশান্তি হচ্ছে, আমি যে চলে যাব, আমি যেতে পারবো না বোন, কারণ এখানকার সব পুরো ওর সাথে গটাপ রয়েছে। একটা ভিডিও দেখার পরেও তোমাদের কমন সেন্স হলো না? তারপরেও বলছো আমি ভুল কথা করছি, ভুল কাজ করছি, ভুল বলছি, আরে আমার রুম। আবার দেখো, ওকে যদি আমি উত্তরটা না দিই, এবার শঙ্কর তো আমাকে ফোনটা দিতে হবে, হয় শঙ্করকে ফোন দিতে হবে, নয় আমাকে ফোন করবে। আমি তোকে একটা আমি তো ওকে বলেছি যে আমি কিছু জানাবো, ওকে তো আমি কিছু জানাবো বলেছি, ও তো ভুল কথা বলছে না, আমি তো বলেছি মেসেজ করে হোক, কিন্তু আমি তার জন্য তোমাদের সাথে বসেছি, আলোচনা করব। একটা মানুষ তোমরা আছো, আমাকে সম্মান দিয়ে আমার সম্মানটা ফিরিয়ে দিচ্ছ, তোমরা পারলে এখন তো অনেক কিছু করতে পারো আমার বিরোধিতা, তাই না? আমি যতই সৎ থাকি না কেন, সৎ মানুষদের বেশি বিরোধিতা করে মানুষ, তো যদি হাজার হাজার মানুষ যদি এখানে বিরোধিতা করতে, আমি কি কিছু করতে পারতাম? নিশ্চয়ই করতে পারতাম না, আমাকে মাথা নিচু করে সমস্ত কিছু মেনে চলে যেতে হতো। তাহলে এতগুলো মানুষ শিক্ষিত না তারা? সবাই কি মূর্খ? আমি একটা কথাই বলবো, তাহলে একটা ফোন কেন আসছে না আমার কাছে? আমি তো স্পিকার অন করে ফোন তুলছি, কেন একটা ফোন আসছে না যে আপনি ভুল কাজ করছেন, আপনি ওদের সাথে অন্যায় কাজ করেছেন, আপনি এতগুলো টাকা নিয়েছেন, টাকা নিয়ে এই ধরনের কাজ করছেন, এখন বলছেন কাজ করবো না? আমাকে একটা ফোন আসুক প্লিজ। অনেক নেগেটিভ তো কমেন্ট আসে, তা নেগেটিভ কমেন্ট থেকে একটা মানুষ আমাকে ফোনটা করে বলুক, তাই না? তাহলে 35,000 ভিউয়ার্স কমেন্টগুলো নিশ্চয়ই আমার বিরোধিতা করবে, তা যারা বিরোধিতা করেছেন, আমি জানি না, কমেন্ট পড়িনি, তা তাদের মধ্যে থেকে আমাকে একটা ব্যক্তি ফোন করুক, নেগেটিভ কমেন্ট নেই, তাহলে আমি আমি তাহলে আমার কাছে কি, আমার কাছে সোশ্যাল মিডিয়াটাই সব। আজকে আমাকে পুলিশ এখানে প্রোটেকশন দেবে? আমি এটা আশা করে নিয়ে এখানে এসেছি? না, ভুল। ও যদি আজকে একটা ক্লায়েন্ট যদি আমাকে এরকম করে করতে পারে, একজন পুলিশ তো অনেক কিছু করতে পারেন চাইলে, তারা ওদের কারো ক্যামেরা অন করে না, আমি বলে বলে এটা বলতে হবে, আমি তো বলে দিচ্ছি প্রতিটা মুহূর্তে, রেকর্ডিংটা দাবাইনি। এখন যে ফোন কলটা হলো না,
আর যদি ফোনে না থাকতাম, ও কথা বলছে কিন্তু রেকর্ড দাবাচ্ছে না, আমি রেকর্ডটাকে নিয়ে দাবিয়ে দিলাম, কারণ এরপর তো লাইভটা তো আর মানুষ কেটে কেটে আমি দেখাতে পারবো না, তখন আমি তো নিজেই দেখতে পারবো না, আমি রেকর্ডটা থাকলে তো আমি পরে অ্যাটলিস্ট তো প্রমাণ দিতে পারবো সামনাসামনি যে ও কী বলেছিল, আমি টাকা ফেরত দেবো কি দেবো না বলেছি। ও রেকর্ডও দাবায়নি একদম, মানে এদের কোনো পরিকাঠামো মানে কি বলবো, সব কটা যেন আনাড়ি টাইপের, আমাকে তাহলে একা সব কিছু আমাকে মাথায় হেডেক রাখতে হচ্ছে। এত কিছু দেখার পরও যদি মানুষ যদি নিজের নলেজটাকে ব্যবহার না করতে পারে, অ্যাটলিস্ট জেনারেল নলেজ, এটা আমরা বাঁচবো, বাবলি কার জন্য বলছে, দিদি কার জন্য বলছে, আমি তাদের জন্য চিন্তা করছি, আমার তো ক্যামেরা করে বসার দরকার ছিল না, যদি ওদের ঘরটা যদি ক্যামেরাটা বন্ধ করে দিই, যদি ওদের ঘরটায় বেলটা বাজাচ্ছে ওরা ভাববে ম্যাডাম, বা যদি হোটেলের কাউকে দিয়ে ডাকাই, এবার যদি মেয়েটাকে ঢুকিয়ে দেয়, আমি তো এই জন্য ক্যামেরা সাথে সাথে যদি কিছু প্রতিবাদ করতে পারি অ্যাটলিস্ট, তোমাদের থেকে বেশি চিন্তায় আমি রয়েছি, আর আমি তোমাদেরকে সব খুলে বলছি বলেই তোমরা জানতে পারছো, আমি আগে গোপন কিছু রেখে দেবো আধা পেটে আধা মুখে, কালকে বিপদে পড়লে তো তোমরা তো কিছুই বুঝতে পারবে না মাথা মুন্ডু কিছু, তার থেকে আমি খুললাম খোল্লা বলাই ভালো না, আমি কখন যাবো সেটাও যদি আমি যাই বলে বলে যাবো, আমি ওকেও বলে যাবো, কেন বলে যাবো না, বলো না আমি চুরি করেছি কি, ও যদি মনে করে আমার গাড়ি আটকে দেবে, ও তো পুলিশকে ফোন করেই তো গাড়ি আটকে দেবে হোটেল মালিক, কিনা এইরকম বোকা বোকা আমি তো কাজ করি না, আমি কেন করব, আমি ওকে ভয় করছি, আমি কোনো অন্যায় কাজ করেছি, আমি সমাজে ক্রাইম করতে নেমেছি, আমার কোনো ভুল ত্রুটি এই রওনা দেওয়া থেকে বা কাজ নেওয়া থেকে মঙ্গলবার থেকে আজ পর্যন্ত আছে, হাজার হাজার মানুষ 35,000 ভিউয়ার্স হয়ে গেছে, 35,000 মানুষের ঘরে তো একটু পৌঁছেছে, আমি যদি খারাপ হবো অনেক তো ফোন আসবে, অ্যাটলিস্ট যেখানে দুর্ঘটনাটা ঘটছে আমি ওদেরকে আর কিছু বলবো না, বলে দিলাম আমি আর কিচ্ছু বলবো না, আমি কি বলবো ওদেরকে, আমি কি ফোন করব, আমি ফোন করব না, আমি মেসেজ করব, আমি মেসেজও করব না, আমি কোনো প্রুফ রাখতে আর চাই না, আমি তো লাইভেই বলছি তোমাদের সামনে, যা বলা লাইভের উপর দিয়ে কি প্রুফ রাখবো বলো, আমি তো বললাম আমি হিসাব, আমি গাড়ির ছবি তুলে নিয়ে এলাম মিটারের, আমি তো বলেছি এটা তো আমার কমন সেন্স যে একটা মানুষ কাজ করার জন্য আমাকে নিয়ে এসেছে, আমি যা যা কিছু করার আমি করব, আমার তো একটা কাজের উপর চলি না, আমি ধরো আমি মানলাম আমি ওর টাকাটা 1,00,000 টাকা আমার 1,00,000 টাকাই আমিই নিয়েছি, কোনো গাড়ি মাড়ি সব জলে চলেছে, হোটেল টোটেল সব আমাদেরকে দিয়ে দিচ্ছে, আমি সেটা মানলাম দিয়ে দিচ্ছে, কিন্তু 1,00,000 টাকা আমি কি ইনকাম করেছি, তাহলে কি 1,00,000 টাকার উপরেই আমার সারা জীবন চলে যাবে, বুঝি আমাকে বোঝাও, 1,00,000 টাকা ধরো পুরোই আমি খেয়ে নিয়েছি, আমি কিচ্ছু করছি না, 1,00,000 টাকার উপরেই কি আমার সব কিছু চলে যাবে সারা জীবনের এই 10 বছরের অক্লান্ত পরিশ্রমটা, আমার এই জেলখানাটা, আমার এত মানুষের এত অপমানসূচক কথা বলাগুলো, আমি মার খেয়েছি দিয়ার কেসে কি আমি এগুলো সব ভুলে গিয়েছি, আমি মার খেয়েও তো আমি ওই পিছিয়ে যাইনি, তার জন্য তো আমি রাতে বেরোবো না, আমি যেই বেরোতে যাব আমি বলছি আমি চলে যেতাম রাতে চলে যেতাম, আমার তো কাজ নেই, আমি তো বলে দিয়েছি ম্যাডামকেও তো বলে দিয়েছি যে ম্যাডাম, ম্যাডাম তো নিজেই আমাকে বলার আগে ম্যাডামের মুখে দিয়েই বেরিয়েছে, ম্যাডাম যদি আমাকে রিকোয়েস্ট করতেন না যে দেখুন লেকিটা এসেছে এরকম ওকে মাফ করে নিয়ে আপনি কাজটা করে দিন, কেন ওর কথার মধ্যে তো ম্যাডাম বুঝতে পারছেন উনি একজন সিনিয়র সিটিজেন, তার জন্য তো মেয়েটিকেই বোঝালো দেখুন আপনার সাথে ওর ওনার বন্ডিং হচ্ছে না, উনি আপনার কাজ করবে আপনিও সেভাবে করছেন না, তো ঠিক আছে দুজন দু রাস্তায় হাঁটো, তো ম্যাডাম যখন আমার মনের ভাষাটা যখন আমি প্রকাশ করতে পারতাম না, আমি জীবনে প্রকাশ করার মেয়ে না যে আমি তোমার কাজ করব না, হাজার কষ্ট হলে হাজার অপমান হলে করে দেবো, কিন্তু যেখানে ম্যাডাম বুঝতে পারছেন আমিও তো ও যে বিহেভিয়ারটা করছে, অ্যাটলিস্ট ও যদি ম্যাডাম যখন শেষ কথা বললেন তখনও যদি ও বলতো যে দিদি তোমার কাছে রিকোয়েস্ট করছি একটু তুমি আমার স্বামীটাকে ফি খুঁজে দাও না, যদি এই রিকোয়েস্টটাও আমাকে করতো ও কি খুব ছোট হয়ে যেত, নিশ্চয়ই না, যদি ও আমাকে বলতো আমি কি কখনো ওকে ফেরাতে পারতাম, আমি তো আবার তোমাদের কাছে ওর হয়ে ক্ষমা চেয়ে আমি তো বলতাম যে দেখো বোন ওর কাজটা একটু করতে দাও, আমি তোমাদেরকে বলছি ও কাজ করার মানসিকতাই নেই, ও কিন্তু অন্য প্ল্যানে নিয়ে এসেছিল আমাকে এখানে, খালি ফাঁসাতে পারলো না, সত্যি বলছি আমি ওই টোটোতে যখন দেখা হলো ওই অটো স্ট্যান্ড থেকে আমাকে ফাঁসাতে পারছে না, আর সব থেকে বড় ফাঁসাতে পারছে না ওর কেসটা নেওয়া থেকে তোমাদের সমস্ত কিছু লাইভ আছে, ইভেন টাকা,
ইভেন টাকা, এই টাকাটা যদি আমি লাইভের সঙ্গে না বলতাম যে এই টাকাটা আমি বলেছি, তাহলে কিন্তু আজকে মানুষ আমাকে ভুল বুঝতো, আরে বাবা লাখ টাকা, ঠিক আছে, এই কথাটা বলতো। কিন্তু মানুষ যখন ফিল্ডে নামবে তখন কিন্তু মানুষ বুঝবে যে এই টাকার কিছুই নেই, তো ঘরে তো কিছুই নিয়ে যাচ্ছে না উনি। আজকে একটা কাজে এসেছি মানে আমাকে সেই কাজটা পরিকাঠামো, আজকে দিল্লি বললো, আজকে ধরো এখান আমাকে বললো কি দিদি আমি কোয়েলের বাড়ি যাবো, তাহলে কোয়েলের বাড়ি পর্যন্ত আমরা এত কিলোমিটার গাড়িতে মারলাম। কিন্তু যদি কোয়েল বলে দিদি ওখান থেকে চলো মুন্নিদির বাড়ি চলো, মুন্নিদি দিদি বলে দিদি ওখানে চলো লাভলির বাড়ি চলো, তাহলে আমি কি করে করব? তখন তো ক্লায়েন্ট আমাকে টাকা দেবে না গো বোন, তখন তো ক্লায়েন্ট বলবে আপনাকে টাকা দিয়েছি আপনি তখন কেন চাননি। মানুষ তো বলেছে, সাংবাদিক দাদাও সেনকে বলেছে, মানুষ বলেছে আগে তুমি চাওনি এটা তোমার ভুল, আমি তো আনুমানিক চেয়েছি তারপরে আমি ওকে কোনো টাকা চাইনি। আমি হিসাব করে বুঝে যখন দেখছি লস এই কাজটা করে কিছু থাকবে না, তারপরেও তোকে না করিনি। ও ওখানে দরজাটা খুলে বসে রয়েছে, আর রুমও দিয়েছি ওকে একদম ফ্রন্টে, দরজাটা খুলে ও বসে রয়েছে, যেই আমি বললাম যে যাব ও রেডি হচ্ছে দরজাটা খুলেই, ঠিক আছে, ও শাড়ি ও রেডি হচ্ছে। তাহলে ও রেডি হচ্ছে, আমি রেডি হব, আমি তো এই অবস্থায় যদি বেরিয়ে যাই, আসলে আমি চোর না চোর ডাকাত করেছি, মানুষ তো কালকে আমার মানুষ দিয়ে ভালোবাসার যে সম্মানটা আছে আমি কি চুরি করেছি নাকি? আমি তাদের মেয়েকে ন্যায় পাওয়াতে এসেছি, আমি তার স্বামীর সাথে পেলেও হয়তো স্বামীকেও এই ব্যবহারটা করতাম না, কারণ আমাকে সংসারটা জুড়তে হবে। আমি তাকে ভাই দাদা বলে আমি বোঝাতাম, তাদের মধ্যে বন্ডিং করে দিতাম। ও তো একবারও কাজ করাবো বলছেন, ওখানে পয়সা এসে থেকে পয়সা, সকালবেলা ঘুম থেকে উঠে পয়সা, তাহলে আগে বলতে পারতেন, আগে বলতে পারতে তুমি, এমন এমন অপমানসূচক কথাবার্তা, শঙ্করের সাথে একরকম কথাবার্তা, আমার সাথে একরকম কথাবার্তা, একবার ওকে আনস্মার্ট বলবে, স্মার্ট করতে হবে অফিসের স্টাফকে, একবার বলবে কি তোমরাই সব ঠিকঠাক আছো, উনি ও এরকম করছে, এগুলো কি বলো চলছে। মানুষ হোটেলের রুম বন্ধ করে, ওর যখন থেকে এসছে রুম খোলা, ওর মানুষ হোটেলের রুম বন্ধ করে, ওর হোটেলের রুমটা খোলা। আমি ওই কারণে ভিডিওটা দেখালাম যে ওই হাতের যে আংটিটা ওনার হাতে আছে, সমস্ত কিছু আছে, তো বিষয়টা হলো কি আমি এই কারণে দেখালাম, আর উনিও ভাগ্যক্রমে আমার ওইখানে ঢুকে পড়েছে, মুখটাও দেখিয়ে দিয়েছি। তো বিষয়টা হলো কি যে এখন যদি রাতের বেলা উঠে গিয়ে কিছু হয়, এবার তার খেসরতা কে গুনবে বলতে পারছো? আমরা তো ওই ফ্যামিলি থেকে বিলং করি না। কত আমি মাথা কি গরম করেছি না আমি কি, তুমি আমাকে বলো মাথা কি আমি গরম করেছি? তো সেটাই তো ওদেরকে বোঝাচ্ছি, ওদেরকে গাড়িতে আগের দিনকে বলে দিয়েছি, গাড়ির মধ্যে বলে দিয়েছি, এখানে এসে বলে দিচ্ছি, কেউ পকেট থেকে, আগের ওরাও ছিল পকেট থেকে ফোন বার করতো না, বলে 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 ফোন বার করাতাম, কারো মেমোরি পুল কেউ ফোন করছে না, কারো ফোন ভেঙে দেবে, আর এরাও ঠিক তাই, ফোন কেউ বের করে না, নিজেদেরকে রক্ষা করতেও ফোনটা বের করে না, ঠিক আছে। আমি যে ওদেরকে নিয়ে এত ভাবি, ওরা তো নিজেদের ফোনটা অ্যাটলিস্ট এই যে বাইরে যাতায়াত করছে একটুখানি কিছু না, আমি জানো আমার ঘরের মধ্যে যখন ও কথা বলছিল তখনই আমি রেকর্ডটা দাবিয়ে রেখে দিয়েছি যে দেখি পরে আবার বলতে পারে ম্যাডাম আমাকে ফোর্স করিয়ে এইগুলো বলিয়েছে তাই আমি লিখেছি। অনেক মানুষ তো বলেছে আমাকে, অভিযোগ করেছে যে এই অ্যাপ্লিকেশনটা আমাদের হাতের না, বলেনি অ্যাপ্লিকেশন চেঞ্জ হয়ে গেছে, তারপর থেকে তো পুরো স্ট্রিক্টলি বলে দিয়েছি যে আমার অ্যাপ্লিকেশন নিজে হাতে করে লিখতে হবে, নিজে এসে সিগনেচার করতে হবে, ডেট দিতে হবে, ফোন নাম্বার দিতে হবে। আপনারা পড়ুন, 14 বার ভুল হলে 14 বার আমি ঠিক করে দেবো, তার জন্য কোনো পয়সা লাগবে না, আমি তো এটা বলেছি মানুষকে। তো উনি অ্যাপ্লিকেশনটা লিখবে না কেন,
এই অ্যাপ্লিকেশনটা না লেখা নিয়েই তো আমার প্রবলেম। এবার অ্যাপ্লিকেশনটা দিয়ে গিয়ে সন্ধ্যের মধ্যে এই ধরনের ঝামেলা না করতো, ও কি ওর এত সময় হলো, ও ঘুমোবে বলছিল ওর এত সময় হলো, ও কি অ্যাপ্লিকেশনটা করতে পারতো না? ওর চোখে ঘুম, ও একটা অ্যাপ্লিকেশন করতে পারতো না? চার পাতার অ্যাপ্লিকেশন লিখে দিয়েছে, তাও ওকে বলেছি তুমি আগে নিজে পড়ো, যদি বোন ভুল হয় সেটা আমার রেকর্ড করা আছে, কোন সময় কি ফেসে যাব ভাই বলা যায় না। তাহলে বোন তুমি পড়ো, পড়ে দেখে নাও, যদি ভুল হয় তাহলে আবার তোমাকে দিয়ে আবার করিয়ে নেব। ওকে বলেছি পড়ে তারপর তুমি লেখো, ওকে দেখে দেখে লিখতে হবে, কিচ্ছু না দেখে দেখে লিখতে হবে, শুধু লেখাটা পর্যন্ত আমি সমস্ত কিছু ওর কাছে 84 মিনিট কথা বলে লেখাটা পর্যন্ত সমস্যাটা পুরো লেখা হয়ে গেছে, পুরো ওকে পুরো দিয়েও দিয়েছি হোয়াটসঅ্যাপে, ওইটা লিখে শুধু কপি করবে ও, ও তা করবে না, ও বলছে আমি জেরক্স না, ও বলছে আমি জেরক্স করে এনে দেবো। ও এবার তুমি বলো ওই জেরক্স কপি নিয়ে আমি থানায় যেতে পারবো কালকে? যদি আমি পুলিশের কাছে যখন গিয়ে কথা বলবো তখন তাই বলতে পারবো যে এই বোনটি আমার কাছে আবেদন করেছে, ওনার হাজবেন্ড এই করেছে, তার জন্য আমরা এখানে এসেছি, স্যার একটু হেল্প করুন। একটা পুলিশের তো রাইট আছে যে আবেদনটা দেখার, আমি আবেদনটা দেখালাম ওনাকে, কিন্তু আমি টাইপে কেন নেব বলো? এরপর বলবে কি সিগনেচারটাও টাইপ করে দিচ্ছি, টাইপটা সিগনেচার নিতে, ওর আমি একটার পর একটা কথা শুনছি বলেই তো ওর এত বৃদ্ধি বাড়টা বেড়েছে না, ও তো মঙ্গলবার থেকে নাকুনি চুকুনি খাওয়াচ্ছে আমাকে। আমি শঙ্করকে বলে দিলাম, শঙ্কর যখন টাকা পাঠিয়েছে তখনই শঙ্করকে বললাম আমি 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 ওর কোনো ফোন তুলবো না, আমি তুমি একটা কাজ করো তুমি ওকে বলো ফোনে টাকা ব্যাক রিটার্ন নিয়ে নিতে, ও ও বলেও দিয়েছে টাকা রিটার্ন নিয়ে নেওয়ার কথা, আমি নিজেও বলেছি টাকা রিটার্ন নিয়ে নেবো, তখন কি বললো? টাকা রিটার্ন নেওয়ার কথা তো আমি নিজেও বললাম যে বোন আমি তোমাকে বলে আমি বলেছি, শঙ্কর বলেনি, ওটা আমার পারমিশনে ও বলেছে যে টাকাটা আমি রিটার্ন দিতে চাইছি তোমাকে, আমি এই কাজ করব না। আমি তো আপত্তিকর ভাষা বলার মতো মানুষ নই রে বাবা, আমি কেন আপত্তিকর কথা বলবো ওকে? না ওটা ও আমাকে হারামি বলছে, আমি হারামি আখ্যা পেয়েছি তাই আমি আমার মুখ দিয়ে উচ্চারণ করছি, এখন যদি আমাকে কেউ চিটিংবাজ বলে থাকে আমি তো চিটিংবাজ কথাটাও বলি যে হ্যাঁ আমি চিটিংবাজ বলি না, তো ও আমাকে হারামি বললো তো আমি হারামি, তো কি আছে ওর কথা আমি নিলাম, যে যেটা সমাজ থেকে নাম দেবে, আমি তো সমাজে যারা কাজ করেন তারা এরকম নাম পায়, যারা প্রকৃত কাজ করেন অনেক বাজে বাজে নাম তাদেরকে কিনতে হয় সমাজে পরিশ্রম করে, তো আমি ওনাই সমাজে এই নামটা কিনলাম, তাতে আমার আপত্তি নেই, বেশ করেছে ও বলছে, কিন্তু আমার কথা হলো কি আমি তোকে টাকা দেবো না বলিনি, ওকে তো ফোনেই বলে দিলাম যে আমি টাকাটা তোমাকে হিসাব করছি, আমি হিসাব করে বসে আমি টাকাটা দিয়ে দেব, তুমি অফিসে গিয়ে টাকাটা নিয়ে নেবে। আমি এখানে যখন টাকাটা পেমেন্ট করব, আচ্ছা ধরলাম আমি কথার পরিপ্রেক্ষিতে কোনো ঝামেলা দরকার নেই কিছু নেই, ওকে টাকা যদি আমি যদি ব্যালেন্স টাকাটা যদি পেমেন্ট করে দিই আমি কি করে বুঝবো আমার কত কিলোমিটার আমার গাড়ি গেল? না আমি ওটাই তো বলছি, বাড়ি ফিরবো কি করে? আমি আমি এখান থেকে কি করে বুঝবো আমার কত কিলোমিটার আমার লাগছে? আমি কত আমি এখান থেকে কি করে বুঝবো যে আমার রাস্তায় কত খরচা হচ্ছে? আমি তো সব বিল রাখছি, পাকা বিল, জিএসটি, জিএসটি দিয়ে বিল দিচ্ছি আমি, ঠিক আছে? ওখানে ওখানকার না বিলের জেরক্সও দিয়ে দেবো, ওখানকে ফোন করে জেনে নেবে, তাতেও আমার আপত্তি নেই, আমি তো এগুলো করি, আমি তো জাল চুরি করি না যে আমাকে বিলে বাড়াতে হবে, এটা করতে হবে, ওটা করতে হবে, ওই যে বললাম ভালো বুদ্ধির পাশে শয়তানি বুদ্ধি সবার থাকে, তো আমি বিলের জেরক্সও ওকে দিয়ে দেবো, আমি লাইভ ক্যামেরায় দিয়ে দেবো, ওখানে ফোন নাম্বার আছে, যারা যারা ওর শুভচিন্তক হবে তারা ফোন করে জেনে নেবে, এর থেকে আর কি অনেস্টলি কাজ করা যায় মানুষের জন্য? আর কি কাজ করা যায় এর থেকে? আর কত অনেস্ট হওয়া যায়?
অ্যাটলিস্ট আমাকে বাড়ি পৌঁছাতে হবে না, আমি বাড়ি পৌঁছাবে কত কিলোমিটার কি বৃত্তান্ত আমি এখন ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি আমার কত কিলোমিটারটা হয়েছে, ঠিক আছে? তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আমার যে গাড়ি ভাড়াটা, আমি তো এখন তোমাকে এই গাড়ি ভাড়াটা নিয়ে আমি হোটেল টাকা মিটিয়ে দিয়েছি বলে আমি চলে যেতে পারি না, তাহলে আমাকে ফেরাবে কে? এই ভাইদের পেমেন্ট দেবে কে? তারা তো কাজ করতে এসছে পেটের জন্য, আমার আমার দরকার নেই, আমার দরকার নেই, আমি অনেক কিছু পেয়ে গেছি, ওর কাছ থেকে এত টাকা পেয়ে গেছি আমি, ওর টাকা বসে গেলেও ফুরাবে না, আমার সারা জীবনের অ্যাসেট এটা, ওর কাছ থেকে যা পেয়েছি। কিন্তু অ্যাটলিস্ট যারা কাজে এসছে তাদেরকে তো আমি ঠকাতে দেবো না, তারা তো কাজ করার উদ্দেশ্যে এসছে, কাজ করছে, ডিউটি দিচ্ছে, আমি তো তাদের তো পরিবারকে আমি তো ঠকাতে দেবো না বা তাদেরকে ঠকাতে দেবো না, আমি তো তোর তার জন্য আমি তো আমার রেপুটেশন খারাপ করবো না ভাই। আমার লাইফ এই তো, এই একবার বলো লাইভ ক্যামেরাটা বন্ধ করতে, একবার বলো লাইভ ক্যামেরাটাকে চালু রাখতে। অনই থাকবে আমার লাইভ ক্যামেরা। আমার খাওয়া না বোন, আমার খাওয়া দাওয়া ওর পয়সায় তো আর নয়ই, ওর পয়সায় তো আর নয়ই, না শঙ্কর খাক না আমি খাক, আমি খাবোই না বাবা, আমাদের মোয়া আছে আমরা মোয়া খাবো, চাল ভাজা এনেছি ওসব খাবো, ওই পয়সায় তো আমি দাঁতে কাটিনি কাটবো না, আমি লুচির প্লেটটা বিলটা আমি ওকে দিয়ে দেবো, ওটা আমি জুড়ে দেবো, ঠিক আছে? আমি ওর পয়সায় কিচ্ছু দাঁতে কাটবো না, এটা ওর পয়সা, কারণ আমি এখন পয়সা দিলেও আমাকে কিন্তু পেমেন্ট আমাকে খাবার বানিয়ে দিয়ে যাবে না। আবার ওই যে বলে গেল যে ধরনের কথাবার্তা, আমি নাকি খাওয়া দাওয়া করছি ফুটুনি করছি, ওরে বাপরে, আমি ওইসব আমি তো রুমটা ছেড়ে দিতে পারলে বাঁচতাম, কিন্তু রুম ছাড়বো হোটেলের সামনে পুলিশ চলে আসবে আমি ছাড়লে, কারণ আমি যেতে পারবো না এখান থেকে। আমি যে এখান থেকে বেরিয়ে যাব ওকে না বলে, ও তখন এখানে পুলিশের কাছে যাবে, একটা ব্লেম দেবে, পুলিশ আমাকে রাস্তা গাড়ি আটকে দেবে, লাইট চালু করা তো দূরের কথা, কিছুই পরিস্থিতি থাকবে না তখন আমার। যারা সমাজে নেমে কাজ করে না তারা একমাত্র বোঝে সিচুয়েশনটা কি, কি কঠিন পরিস্থিতির মধ্যে কাজ করতে হয়, খাবার আর নয়। কতবার রিকোয়েস্ট করলাম বোন তুমি যাও আমি খেয়ে নিই, আমি খাবো, খেয়ে তারপর তোমাকে আমি কথা বলবো তোমার সাথে, এখন ঘরে অ্যালাউ নেই, ও এসে ঢুকে পড়লো, পারমিশনটুকু নেয় না। আমি যখন ওই ড্রাইভারটা ভাইটা আছে রয়েছে, আমি তখন ওকে জিজ্ঞেস করলাম দরজাটা ফাঁকা আছে, আমি জানছি না কেউ সাড়া দিচ্ছে না, জিজ্ঞেস করলাম ভাই আমি ঢুকবো, না আমি প্রসন্নজিতদের নক করি যে প্রসন্নজিৎ আমি ঢুকবো আসছি, আমি নক করি ওদেরকে, আমি শঙ্করকে নক করি যে ভাই আমি ঢুকবো, ও দরজা ঠেলে ওখানে প্রসন্নজিৎ আছে, আমি তো অবাক হয়ে গেছি যে আবার হাফ প্যান্ট পরে রয়েছে ওকে আবার না ফাঁসিয়ে দেয়। আমি তো প্রসন্নজিৎকে বললাম, আমি প্রসন্নজিৎকে বললাম বিশ্বাস করো আমি লাইভেই বলছি, আমি প্রসন্ন এইগুলো লাইভ দেখে যেগুলো সতর্ক হয়তো হবে ইন ফিউচারে, আমি সাথে সাথে বললাম যে প্রসন্নজিৎ তুমি হাফ প্যান্ট পরে আসো, শীঘ্রই ফুল প্যান্ট পরে আসো, নালে ফাঁসিয়ে দেবে যে রুমের মধ্যে ম্যাডাম আমাকে আর ওকে নিয়ে গিয়ে এইসব ব্যবসা করছে। আমি আমি সাথে সাথে গিয়ে, আর এখানকার সব একসাথে প্যাকড ম্যাডাম আর স্যার বাদ দিয়ে, আমাকে ভেঙে বলতে হলো, আমি ওকে দেখেছি যেই দেখছি ওকে ধাক্কা মেরে যখন ও ঢুকে পড়লো, কারো কথাই শুনছে না, খাবার নিয়ে আসছে ওই শঙ্কর পিছনে, ওর কোনো গায়ে টাচ হবে বা কিছু কোনো ব্যাপারই নেই, ওর ওইসব ধাক্কা মেরে ঢুকে পড়ছে, এবার হয়তো ওর গায়ে, হ্যাঁ একদম তাই, আমি বললাম তোমরা পোশাক একদম ফুল পোশাক পরে রেডি করো, হুম 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 একদমই তাই, তুমি ভয় পাচ্ছ তুমি বলছো তো, আর আমি তার আগের থেকে আমার ব্রেন খাটছে, কারণ বলতো আমি তো ব্রেন খাটাচ্ছি না, আমাকে ঈশ্বর খাটিয়ে দিচ্ছেন, আমি কিছু করছি না কিন্তু আমাকে ঈশ্বরই সবকিছু, এই যে ম্যাডাম যে এলেন না খুব ভালো হয়েছে ম্যাডামের সাথে, আমি যে আগে নেমে পড়তাম না ম্যাডাম এসে ম্যাডামের সামনে, ম্যাডাম হয়তো দেখতো আমি চিৎকার চেঁচামেচি করছি,
কিন্তু আমি এমন একটা মুহূর্তে কথা বলতে 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 লাস্টে আমি অ্যাডজাস্টমেন্ট করার জন্য আমি গেলাম, কিন্তু সেই মুহূর্তে ম্যাডাম ঢুকে পড়লো দেবদূতের মতো, একদম দেবদূতের মতো ম্যাডাম ঢুকে পড়লেন। যদি ম্যাডামটা না ঢুকতেন তাহলে আমি ওখানে যে ওই ওই লোকটাকে বোঝাচ্ছিলাম ও কিন্তু বুঝছেই না, ও কিন্তু ওই মহিলার দিকেই হচ্ছিল যে ওরা কাঁদছে কেন, ওরা এসে কাঁদছে কেন, ওরা এসে কাঁদছে কেন। আমি যদি বলি ওরা কাঁদছে আপনি কেন আমাকে জানালেন না, আপনার আমাকে ফোন করা দরকার, ম্যাডাম এখান থেকে আপনি যাদেরকে মেহমান এসছে আপনার সাথে তারা নিচে এসে কাঁদছে, কি হয়েছে একবারও জিজ্ঞেস করলো না। সেই তো উনি বুঝিয়ে বুঝিয়ে নিয়ে যাচ্ছেন সব কিছু, উনি বুঝাচ্ছেন, উনি বোঝানোর কে, ওর ওনার কাঁদছেন, ওনার মা কাঁদছে, ওনার সিম্প্যাথি। আমি কি ওর টাকা নেওয়ার জন্য থরি এসেছি, না ওকে টাকা দেবো না, আমার এই মানসিকতা আছে, যদি মানসিকতাই থাকতো টাকা দেবো না, তাহলে আমি খুব সুন্দর সুবুদ্ধি করে আমি দুপুরবেলার মধ্যে আমি ওরা যখন বেরিয়েছে আমি বেরিয়ে চলে যেতে পারতাম, ও যখন এই ধরনের কাজ করছে আমি বেরিয়ে চলে যেতে পারতাম, কিন্তু আমাকে তো একটা মানুষ বিশ্বাস করে না, আমাকে তো হাজার হাজার মানুষ বিশ্বাস করেন। আমি নিজেকে কেন বাঁচাবো, আমাকে তো বাঁচাবে হাজার হাজার মানুষ, আমি নিজেকে কেন বাঁচাতে যাবো। কিচ্ছু খাবো না, না খাবারটাও দেখিয়ে দিই ওদের পয়সায় কি কি খাবার আছে একটু দেখিয়ে দিই, নাহলে ভাবতে মানে অনেক কিছু খাচ্ছে। দাঁড়াও এই যে সবার খাওয়ার পর এই খাবারটুকু বেঁচে আছে, এই যে স্যালাড আর এই যে এই খাবার আর নেই। রুমের মধ্যে খাবার নেই আর, এই যে ভাত ডাল এই স্যালাড আর এই যে ডিম ভুজি। লেগেজপত্র সব গুছানোই আছে আমার, না আমি ম্যাডামকে বলে যাব আমি দিনের বেলা বেরোবো, আমি চেক আউট করবো যে টাইমে, ম্যাডামকে ডাকবো যে ম্যাডাম আপনি আসুন আমি যাব, আবার কোনো সিনক্রেট হতে পারে আপনি আসুন আপনার হোটেল, আমি যে রুমগুলো দিয়ে দিলাম সুন্দর সুস্থভাবে এবং আমি চলে যাচ্ছি, আপনার চরণে আমার আরেকবার প্রণাম করবো এবং করে আমি বেরিয়ে যাব, এবং কোনো রাস্তায় কোনো অসুবিধা হলে ম্যাম আপনাকে আমি ফোন করবো। একজন সমাজসেবিকা নিশ্চয়ই উনি জানেন যে মানুষ সমাজসেবা করতে গেলে কি কি করতে হয়, ঠিক আছে কি লাগে কি করতে হয় সব উনি জানেন, যেহেতু উনি কাজটা সমাজে করেছেন, করেছেন বলেই কিন্তু টু দ্য পয়েন্টে উনি কথাগুলো বলেছেন। হ্যাঁ কই 1 লাখ টাকা নেওয়া শোনার পর তো কখনোই বললেন না 1 লাখ টাকা আপনি নিয়েছেন, এটা তো আপনি সমাজসেবিকা আপনি তো নিতে পারেননি, নিতে পারেন না। উনি কি বললেন যে উনি দেখো তুমি বোঝো, ওকেই তো সুন্দর করে বোঝালো যে উনি যে এসেছে তুমি তো দিয়েছো ওনাকে তোমার কাজের জন্য দিয়েছো, ওনার 10 বছরের এরকম একটা রেপুটেশান, উনি নিশ্চয়ই তোমার টাকাটা মেরে 1 মিনিটে এটা শেষ হয়ে যাবে, 1 মিনিটে এটা করবেন না উনি, সেটা ওনার সেই সেন্সটুকু আছে। হ্যাঁ পরিষ্কার করে উনি বুঝিয়ে বলে দিয়েছেন এতগুলো লোক এসেছে ওদেরকে তো পেমেন্ট করতে হবে, গাড়ি এসেছে গাড়িতে তো পেমেন্ট করতে হবে, এই যে রুম আছে রুমে তো পেমেন্ট করতে হবে, যেটা আমি বলি আজকে ওনার মতো একটা মানুষ উনিও, হ্যাঁ হ্যাঁ উনি খেয়েছেন কিনা জিজ্ঞেস করলো, আবার খেয়েছো তার বিল মেটাতে হবে, সবই তো উনি বলে গেলেন। তাহলে আমি তো এগুলোই বলি, তাহলে উনি একজন সোশ্যাল ওয়ার্কার এত বড় লেভেলের একজন মানবাধিকার সংগঠনের এত পদাধিকারী ছিলেন সেখানে সেই জায়গায় দাঁড়িয়ে থেকে উনি তো কই প্রতিবাদ করলেন না বা পুলিশ ডেকে আমাকে ধরিয়ে দিলেন না যে আপনি 1 লাখ টাকা নিয়ে এই মেয়েটাকে ফাঁসাতে এসেছেন আবার তার সাথে এরকম বাজে কাজ করছেন, কই বললেন না তো উনি, উনি তো বুঝেই গিয়েছেন, উনি তো আমার সম্মানটা রক্ষার জন্যই আমাকে বললেন যে আপনি, হ্যাঁ ওনার তো অনেক সুযোগ ছিল, ওনার তো অনেক সুযোগ ছিল যেখানে ও টাকার অ্যামাউন্টটাও যে বলে দিল, কই আমি তো বলিনি যে আমি একটা কথাই বলেছি ম্যামের তো বলার রুলস নেই,
অ্যাকচুয়ালি তো সত্যি তো ম্যাম তো বলতে পারেন না আমি টাকা কখন ফেরত দেবো, কীভাবে ফেরত দেবো, ক টাকা ফেরত দেবো, উনি তো সেটাই বুঝিয়ে দিলেন ওনাকে। তারপরেও যদি না বুঝে এই ধরনের বিহেভিয়ার করে, আমি তো জানি এটা সুপরিকল্পিতভাবে আমি লাইফটা অফ করবো আর ওই ধরনের কাজ করবে, আমি সে কারণে লাইভ অফ করছি না। আমার লাইভ ওঠে নেটে বসে আছি তো সবাই আছে আমার সাথে, আমার তো এটাই একটা বড় সাহস। আমার লাইভ ক্যামেরা বন্ধ করে কি করবো বলো, আমি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো, চুপ করে বসে থাকবো, আরও টেনশন হবে, দরজা জাগাবে, আবার ক্যামেরা করব, তোমাদেরকে কখন পাবো কখন পাবো না, তোমরাও জানবে দিদি নিশ্চিন্তে আছে ঠিক আছে। পাওয়ার ব্যাঙ্কগুলো চার্জ আছে, তোমার ফোনে চার্জ আছে, এই ফোনগুলো চার্জে আছে, বসে থাকো, চার্জ দিতে হবে না। এদেরকে আমি শিখিয়ে শিখে আর পারলাম না, আমি ফেড আপ। আমি তৈরি করবো সব চলে যাবে, তৈরি করবো সব চলে যাবে, এই করতে করতেই আমার কপালটা গেল। মোয়া নেই গাড়ির মধ্যে, গাড়িতে যাওয়া যাবে না। না না না, ওই বাপরে, ওই ধরনের কথা বলে তোমার পেট, তুমি হলে তুমি খেতে, এই ধরনের কাজ কেউ করে না কিছু। খাওয়াটা মেন না বোন, বলছি একটা কাজ করো, একটা পেন দাও, কাগজ দাও, আমি লিখে লিখে দেবো, তোমরা দেখে দেখে কাজ করো, আমার লাইভ চলছে। পেন দাও আর কাগজ দাও, আমার ডায়েরিটা বের করো। ডায়েরি দাও আর পেন দাও, লিখে লিখে দিচ্ছি কী কী করবা। ওই যে আমার ওই ব্যাগের মধ্যে ডায়েরি আছে, এই ফোনে তো চার্জ হচ্ছে না। ঠিক আছে বোন, তোমার ফোন চার্জ আছে, পাওয়ার ব্যাংকটা চার্জ আছে, কালোটা কালোটা ধরনি বলতে ফুল আছে। আমাকে পেন দাও, খাতা দাও, আমি কিছু কথা লিখে দেবো, সেগুলো করো, বন্ধ করো, এটাই বন্ধ করতে হবে চার্জারটা, নাহলে বন্ধ ইয়ে হয়ে যাবে, অটোমেটিক বন্ধ হয়ে যাবে। দাও ব্যাগটা দাও, আমার পার্সটা দাও, খাবার টাবার রেখে দাও ওখানে, রেখে দাও। মোয়া ওই চিড়েটা আনা যাবে গাড়িতে, মিঠুন যাবে যে খাবার নেবো ম্যাডামের জন্য, শুয়ে পড়ে তো ডাকতে হবে, শুতে তো আসেনি কেউ, আমরা আমার সাথে যারা আসবে তাদের জেগেই থাকতে হবে। ফোন করছে ধরো,
এদিকে তাকাও, এই যে লেখার দিকে তাকাও। বলেন দেখেছো এক নম্বর। দেখেছো দেখো বুঝেছো একে পাঠাবো আর একটা পাঠাবো। ঠিক আছে ব্যাস এই কটা কাজ আগে করো। ও আর একটা কথা,
এটাই অ্যাট ফার্স্ট। রুমটা খোলা আমি যাবো। বুঝছে না, আর একটা ড্রাইভারও সতর্ক না, ড্রাইভার আবার রাগ ঝাল করে শুয়ে থাকে না খেয়ে দে, এই আছেও আমার সাথে একটা জোটেও ভালো। তুলছে না, কমন সেন্স আছে না? হ্যাঁ, এখান থেকে না, দাও কোনটা প্রশ্নিত নাম্বার কোনটা, এটা হ্যাঁ কোনটা দাও, ঘুমিয়ে পড়েছে। ঘুমাচ্ছে।